स्वरूपिणे अवतार परिष्ठाय राम कृष्णाय ते नमः। जननीं शारदां देवीं राव कृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानंद सूदये सच्चेद सुख स्वरूपाय स्वामी नेतापहारिणी। श्री राम कृष्ण शारदा देवी स्वामी विवेकानंदर उद्देश्ये प्रणाम निवेदन करलम एवं माँ जगद्धात्री आज के जगद्धात्री पूजा गतकाल থেকে शुरू হয়েছে হয়েছে অনেক জায়গাতেই সপ্তমী অষ্টমী নবমী পূজা হয়ে থাকে। তো আমাদের মঠ মিশনে নবমীর দিনই তিনটে পূজা হয়। মা জগদ্ধাত্রীর উদ্দেশ্য প্রণাম নিবেদন করলাম এবং আপনাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই নর্থ ডাকোটা বেদান্ত স্টাডি সার্কেলে সভ্য সভ্যা বিশেষ করে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং সুভাষিসবাবু আপনারাই বেশি যোগাযোগ করেছেন। ইন্দ্রনীলবাবু আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা একটা বিষয় বলেছিলেন, আমি মোটামুটি ওই বিষয়টাকে একটু বিস্তৃত করেছি, একেবারে যে ওটার থেকে আলাদা কিছু করেছি তা নয়। তো সেই বিষয়টার উপরে বলছি যে বিষয়টা হয়েছে আপনারা তো নিজেরাই জানেন, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মিশন এবং শ্রীরামকৃষ্ণের গৃহী অনুগামী বৃন্দ। ইচ্ছা করে ভক্ত বলিনি, কেন হয়তো যারা ভক্ত বললে হয়তো যারা দীক্ষিত তাদেরকে বোঝায়, দীক্ষা নেননি কিন্তু শ্রীরামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দের অনুগামী এরকম বহু মানুষ আছে। আমি পরিসরটাকে একটু রেঞ্জটাকে একটু বাড়াতে চেয়েছি, সেই জন্য শ্রীরামকৃষ্ণের মিশন। শ্রীরামকৃষ্ণ মিশন বললে শুধু সংঘটাকে বোঝায়, আর শ্রীরামকৃষ্ণের মিশন বলতে তার যে জীবনব্রত, তার এই যে তিনি যে এসেছেন তার দ্বারা কি কাজ হচ্ছে আর একটু ব্যাপক হয়, সেজন্য একটু পরিধিটাকে রেঞ্জটাকে একটু বাড়ানোর জন্য একটু ব্যাপকতা দেওয়ার জন্য এই বিষয়টা আমি বেছেছি। তাতে আপনারা যেমন চেয়েছিলেন সেই অংশটাও আশা করছি থাকবে। এবং শ্রীরামকৃষ্ণের যে জীবনব্রত, শ্রীরামকৃষ্ণের মিশন, এটা দেখা যাচ্ছে আমরা এই কথাগুলো যখন বলবো, আমরা বিশেষ করে তার যে সন্ন্যাসী পার্ষদ স্বামী শারদানন্দজি, যিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সেক্রেটারি, তখন জেনারেল সেক্রেটারি বলা হতো না, এখন জেনারেল সেক্রেটারি বলা হয়, প্রথম যে সম্পাদক বা সেক্রেটারি আজকালকার ইয়েতে হচ্ছে সাধারণ সম্পাদক, তার যে অনন্য বই আছে শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এটাকে শ্রীরামকৃষ্ণের জীবনের ভাষ্য, শুধু শ্রীরামকৃষ্ণের জীবনের ভাষ্য নয়, যত অবতার এসেছেন তাদের জীবনেরও যে মূল কথা, মূল যে কিভাবে তারা থাকেন, তারা মানুষ অথচ মানুষ নন, মানুষ দেহ ধারণ করে আছেন অথচ মানুষ নন, এই এই যে উত্তরগুলো আমরা এই লীলা প্রসঙ্গ থেকে পাই, এগুলো ধর্মসাহিত্যে একটা অনন্য অবদান, যে অবতারের মানুষ ভাব, অবতারের মধ্যে সমস্ত অবতারের মধ্যে বা প্রফেটের মধ্যে একই সঙ্গে তাদের দেবভাবও থাকে মানবভাবও থাকে, সেজন্য এই লীলা প্রসঙ্গকে অনুসরণ করে অনেক কথা আমাদের বলতে হবে। তো সেই লীলা প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শারদানন্দজি মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ তার যে নিজের মিশন সেটা সম্বন্ধে তিনি কিন্তু দীর্ঘদিন সচেতন ছিলেন না। তিনি সাধন ভজন করে যাচ্ছেন, তার নিজের মধ্যে অসাধারণত্ব তিনি অনুভব করছেন, কিন্তু তিনি যে অবতার, তিনি যে রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য যীশুখ্রিস্টের মতন আধ্যাত্মিক জগতে যে তার অবস্থানটা ওই মাপের, সেটা কিন্তু তিনি দীর্ঘদিন পর্যন্ত বুঝতে পারেননি। সম্ভবত এটা প্রত্যেক অবতারের ক্ষেত্রেই হয়। এটা হওয়ার কারণ হচ্ছে যে অবতার তিনি কি করেন, তিনি তো স্বভাবতই পূর্ণ, তার মধ্যে কোনো ইনপারফেক্টনেস নেই, কোনো অপূর্ণতা নেই, তিনি পূর্ণ। সাধনা করে অবতার তিনি হচ্ছেন সাধ্য বস্তু, আমরা সাধনা করে যে লক্ষ্যে পৌঁছই তাকে আমরা বলি সাধ্য, ভগবান আমাদের সাধ্য বস্তু, বা এই যে ব্রহ্মজ্ঞান লাভ করব, জ্ঞানপথে যদি আমরা চলি আমরা ভগবানের কথা বলবো না, আমরা বলবো যে আত্মজ্ঞান লাভ করা বা ব্রহ্মজ্ঞান লাভ করা, আমাদের সাধনার যে লক্ষ্য বা সাধ্য বস্তু হচ্ছে সেই আত্মজ্ঞান। অবতার সবসময় তিনিই হচ্ছেন সাধ্য বস্তু, কিন্তু তিনি সেটা খেয়াল করেন না, মানে সেটা তো ওনার তার জানা থাকে না,
মানে তিনি ভুলে যান। এটা যেন তিনি, আমরা এই কম্পিউটারের যুগে জন্মগ্রহণ করেছি বলে আমরা এটা বুঝতে পারি, তিনি এই দেহ ধারণ করে আসার আগেই তিনি যেন একটা প্রোগ্রামিং করে আসছে যে কতদিন পর্যন্ত তিনি তার এই এই ভগবান স্বরূপ বা ঈশ্বরীয় স্বরূপটা ভুলে থাকবেন। এই ভুলে থাকাটা কেন দরকার? ভুলে থাকাটার এই কারণে দরকার যে তিনি যে সাধারণ সাধকের মতন যথেষ্ট কষ্ট করে তিনি যে লক্ষ্য বস্তু বা সাধ্য বস্তুর দিকে এগান এগোন তিনি, এটা অভিনয়ও নয়। সারদানন্দ মহারাজ খুব সুন্দর করে বলেছেন, এটা কিন্তু অভিনয়ও নয়, তিনি যে অভিনয় করছেন তাও নয়, সত্যি সত্যি তিনি ভুলে গেছেন যে তিনি ভগবান, তিনি একজন সাধারণ সাধক, তিনি অপূর্ণ, তার তিনি যে পূর্ণস্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব অপিষণ, এসব কথা বলা আছে শাস্ত্রে, তা সত্ত্বেও তিনি দেহ ধারণ করেছে। সেই যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, স্বভাব মানে হচ্ছে কি, এটাই তার চিরকালীন স্বরূপ, সেই স্বরূপটা ভুলে যাচ্ছেন ইচ্ছা করে আমাদের কল্যাণের জন্য। ভুলে যাওয়াতে কি হচ্ছে, তিনি যে ভগবানের জন্য কষ্ট করছেন, তিনি যে ভগবানের জন্য কাঁদছেন, এই কান্নাটা, কষ্ট করাটা, সাধনা করাটা, এটা খুব জেনুইন হয়। এই জেনুইন হওয়ার জন্য কি হচ্ছে, আমরা তার কাছ থেকে যুগোপযোগী ভগবান লাভের পথ পাই। শ্রী চৈতন্যদেব সম্বন্ধে বলা হচ্ছে যে হরি হয়ে বলছে হরি, স্বয়ং হরি, কিন্তু তিনি হরি হরি বলে কাঁদছেন, ওই যে কাঁদছেন এটা অভিনয় নয়, তিনি ভুলে গেছেন। আমাদের কল্যাণের জন্য তিনি নিজেকে ভুলিয়েই এই লীলা করছেন, সেই ভুলে গেছেন বলে তার কান্না দেখে আমরা বুঝতে পারছি যে হরির জন্য কতটা ব্যাকুল হলে হরিকে পাওয়া যায়। কাজেই শ্রীরামকৃষ্ণের এটা খেয়াল ছিল না। কবে তার তিনি বুঝতে পারলেন নিজেকে, নিজেকে বুঝতে পারলেন যে যখন তার সব ধর্মের সাধনা হয়ে গেল, হিন্দু ধর্মের প্রধান প্রধান পদগুলোতে তিনি সাধনা করলেন, আবার হিন্দু ধর্মের বাইরে যে যে মেজর রিলিজিয়ান্সগুলো আছে, প্রধান প্রধান ধর্মগুলো আছে, সেগুলোতেও তিনি সাধনা করলেন। সাধনা করার পরে তিনি তার নিজের সহধর্মিণীকে ষোড়শী রূপে পূজা করলেন। এই ষোড়শী পূজাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা সম্বন্ধে আলাদা করে বলা চলে। এটা শুধু এই নয় যে মাতৃজাতিকে সম্মান প্রদর্শন করলেন, সহধর্মিণীকে সম্মান প্রদর্শন, এগুলো তো আছেই, আরও বেশি জিনিস আছে। তিনি তার শক্তি, নিজের শক্তিকে জাগ্রত করলেন। এই ষোড়শী পুজোও যখন হয়ে গেল তখন তিনি বুঝলেন, তখন তিনি নিজের স্বরূপটাকে বুঝতে শুরু করলেন, এবং সেই সময় তার কতগুলো নিজের সম্বন্ধে কতগুলো রেভলেশন হলো, কতগুলো উপলব্ধি হলো। মা তাকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন, যে তিনি সবসময় বলতেন যে জগন মাতা, মা বলতেন তো জগন মাতা, তাকে জানিয়ে দিলেন, কি জানালেন, যে তিনি ঈশ্বরের অবতার, অন্য সকলের মুক্তি হয়ে যাবে কিন্তু তার মুক্তি নেই। অন্য সকলের মুক্তি হয়ে যাবে মানে কি, আমরা সাধারণ সাধক, আমরা এই জন্মে আমরা সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে এই জন্মে হোক বা 100 জন্ম পরেই হোক, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, ভালো কাজ করলে তাড়াতাড়ি হবে, মন্দ কাজ করলে দেরি হবে, আমরা একদিন না একদিন আমাদের ব্রহ্মস্বরূপ লাভ করব, বা সহজ কথায় বলতে গেলে আমরা ভগবান লাভ করব। আইদার জ্ঞানপথে যদি আমরা জ্ঞানপথের পরিভাষাতে যদি কথা বলি, জ্ঞানযোগের পরিভাষাতে, তাহলে বলবো আমরা ব্রহ্মস্বরূপ লাভ করব, আত্মজ্ঞান লাভ করব। আর সবাই যেটা বোঝে, ভক্তিপথের পরিভাষাতে যদি কথা বলি, বেশিরভাগ লোকই ভক্তিপথ অবলম্বন করে, তাহলে আমরা বলবো যে ভগবান লাভ করব। এই ভগবান লাভ যেই করব আমরা কিন্তু মুক্ত হয়ে যাবো, আমরা সবাই মুক্ত হবো। ঠাকুর বলছেন আমার মুক্তি নেই, মা তাকে দেখিয়ে দিলেন, কয়েকটা উপলব্ধি হলো, তার মুক্তি হবে না। কেন মুক্তি হবে না, যে পৃথিবীতে তো আমরা থাকবোই, সবাই তো একসঙ্গে মুক্ত হয়ে যায় না, পৃথিবীর মানুষ যতদিন থাকবে ততদিন মানুষ ভুল করবে, পাপ করবে, ধর্মের গ্লানি হবে, এবং যখনই ধর্মের গ্লানি হবে তখন শ্রী ভগবানকে, তাকে ওই নরদেহ ধারণ করে ভিন্ন নাম, ভিন্ন রূপ, ভিন্ন যুগে, ভিন্ন পরিমাণ শক্তি নিয়ে তাকে আসতে হবে। সেই জন্য তিনি উপলব্ধি করলেন যে তার মুক্তি নেই। নিজেকে যখনই তিনি অবতার বলে চিনতে শিখলেন তখনই তার কত একটা উপলব্ধি, তিনি আরও বুঝলেন যে তার যে সাধন ভজনগুলো তিনি করেছেন সেই সাধন ভজনগুলো তার জন্য তিনি করেননি। এই যে এই তিনি বুঝতে পারলেন, তখনই তার মনের মধ্যে কতগুলো খটকা ছিল, কতগুলো জিনিস দেখে তিনি অবাক হয়ে যেতেন, অন্যের সঙ্গে তার তফাত দেখে তিনি অবাক হয়ে যেতেন, সেগুলোর উত্তর পেতেন না। কি ব্যাপারটা, এগুলো সব কিন্তু শারদানন্দজির ওই লীলা প্রসঙ্গ ওকে অনুসরণ করেই বলছি। খুব সুন্দর ট্রান্সলেশন চেতনানন্দজি ইদানিংকালে বের করেছেন, তার আগেও একটু ট্রান্সলেশন ছিল শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার, এখন চেতনানন্দজির বইটি আরও আধুনিক এবং সুন্দর অনুবাদ, শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিভাইন প্লে, লীলা প্রসঙ্গ। তা সেখানে কি সেই খটকা ছিল, যে শ্রীরামকৃষ্ণ তো দক্ষিণেশ্বরে থাকতেন, এবং শ্রীরামকৃষ্ণের আকর্ষণে হোক বা কালী মন্দিরের এই নতুন রাসমণির মন্দিরের আকর্ষণে হোক, অনেক সাধু সন্ন্যাসী, পরিব্রাজক সন্ন্যাসী ঘুরতে ঘুরতে সেখানে আসতেন,
এসে কিছুদিন থাকতেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, বহু সাধু সন্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর মন্দিরে বসেই ইন্টারাকশন হতো, এবং তিনি মাঝে মাঝে কাছাকাছি জায়গায় ঘুরতে যেতেন। তিনি দেখেছেন এবং দেখে নিজের সঙ্গে তুলনা করে অবাক হতেন। তিনি দেখতেন এইসব সাধুরা, তাদের মধ্যে অনেকেই অনেক দূর এগিয়ে গেছেন, অনেকে একবারে সিদ্ধ হয়ে গেছেন। তাদের ক্ষেত্রে তিনি দেখছেন প্রত্যেকটি সাধকই তারা জীবনে একটা মাত্র ভাব, একটা মাত্র ধর্মপথ ধরে রয়েছেন এবং তাতে কিন্তু নিশ্চিন্ত রয়েছেন। সেই ধর্মপথে এগিয়ে ভগবানকে যারা লাভ করেছেন, যারা সিদ্ধ হয়ে গেছেন, তারা তাতেই তৃপ্ত হয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন। আর যারা সিদ্ধ নন, অ্যাডভান্স সোল, তারা কিন্তু মনের আনন্দ ওই একভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। তিনি নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যেতেন। আমরা তো সত্যি ধর্ম জগতে তো তাই দেখি। মীরাবাই শ্রীকৃষ্ণকে পেলেন, শ্রীকৃষ্ণকে নিয়েই কাটিয়ে দিলেন। তুলসীদাস রামচন্দ্রকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিলেন, তিনি আপ্তকাম হয়ে গেছেন, তৃপ্ত হয়ে গেছেন। তার শ্রীরামকৃষ্ণ নিজের দিকে তাকিয়ে দেখছেন যে তার যেন কিছুতেই তৃপ্তি নেই। তিনি তো প্রথমে মায়ের দেখা পেলেন, মায়ের দেখার পরেও তিনি নিশ্চিন্ত হচ্ছেন না। তারপরে তার মনে হচ্ছে রামচন্দ্রকে নিয়ে, রামচন্দ্রকে কি নিয়ে কি করে সাধনা করতে পারি। তারপরে মনে হচ্ছে শ্রীকৃষ্ণকে নিয়ে মধুরভাবে কিভাবে সাধনা করা যায়, বালগোপালকে নিয়ে সাধনা, রাম রাম রামলালাকে নিয়ে সাধনা, তারপরে বেদান্ত মতের সাধনা, তন্ত্রের সাধনা, তারপরে বাইরের সাধনা, কোনো সময় তার তৃপ্তি নেই। তৃপ্তিটা এলো হচ্ছে ওই সমস্ত সাধনা যখন শেষ হয়ে গেল, তখন তার তৃপ্তি এলো। মা তাকে তৃপ্ত করলেন এবং বুঝিয়ে দিলেন তুমি অবতার। এইবার শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে কেন বুঝলেন, আরেকটু পরে, এখনো বোঝেননি যে তার মনে এতদিন ধরে কেন অতৃপ্তি ছিল, অন্য সিদ্ধ সাধকদের সঙ্গে তার এই তফাতটা কেন ছিল, এখনো তিনি বোঝেননি। কবে বুঝলেন তিনি? এবার এই সব ধর্মমতে যখন সাধনা টাধনা করা হয়ে গেল, তখন তিনি তীর্থ ভ্রমণে গেলেন। এই তীর্থ ভ্রমণে যে গিয়ে তিনি আরো বেশি ভারতবর্ষের আধ্যাত্মিক যে জগৎটা, সেটা মানে আধ্যাত্মিক যে সম্প্রদায়, সাধু সম্প্রদায়, ভক্ত সম্প্রদায়, উপাসক সম্প্রদায়ের সঙ্গে তার খুব ঘনিষ্ঠভাবে পরিচয় হলো। সেখানে তিনি তাদেরকে দেখে তিনি নিজের সঙ্গে একটা খুব মানে গ্লেয়ারিং ডিফারেন্স লক্ষ্য করলেন, খুব প্রকট একটা তফাৎ তিনি অনুভব করলেন। কি তফাৎ? যে প্রত্যেকেই, সাধারণ মানুষ তো বটেই, যে প্রত্যেকের মধ্যে অত্যন্ত গোঁড়ামি, অত্যন্ত একদেশিত্ব মনোভাব, অন্য পথ, অন্য ধর্ম, অন্য ইষ্ট, হিন্দু ধর্মের মধ্যেই পরস্পর পরস্পরকে, অন্য ধর্মমতকে তারা খুব ঘেন্না করে, সাধারণ মানুষ তো বটেই। তিনি আরো বেশি অবাক হলেন এবং দুঃখ পেলেন যারা খুব সিনসিয়ার সাধক, এমনকি শুধু সাধক না, যারা এক সিদ্ধ হয়ে গেছে, তাদের মধ্যেও হচ্ছে এই গোঁড়ামি, এই ডগম্যাটিজম, এই একদেশদর্শিতা, যে যে পথে সে গেছে সেই পথই শ্রেষ্ঠ, অন্য পথ একেবারে অসত্য বা ইনফেরিয়ার। এইটা দেখে নিজের ভেতরের দিকে তিনি তাকালেন, নিজের ভেতরের দিকে তাকিয়ে বললেন তো আমার তো এরকম নেই, আমার তো সব ধর্মের, সারদানন্দজির ভাষাটা হচ্ছে পর মথে মত পর ধর্ম দেশ রাহিত্য, সম্পূর্ণ পরমত দেশের মানে অভাব। নিজের দিকে তাকিয়ে দেখছেন যে তার অন্তরে যে অন্য ধর্ম, অন্য ধর্মমত সম্বন্ধে বিন্দুমাত্র দেশ নেই, বিন্দুমাত্র দেশ মানে বিদ্বেষ নেই, এবং সমস্ত ধর্মমত, সমস্ত ধর্ম পথের প্রতি তার সত্যি সত্যি একেবারে প্রকৃত অর্থেই তার শ্রদ্ধা, ভালোবাসা, যেগুলো জানেন না সেগুলোর সম্বন্ধে একটা শুদ্ধ কৌতূহল, সেখান থেকেও তার শেখার ইচ্ছা। এই নিজের মানসিকতার সঙ্গে অন্যের মানসিকতার যখন তফাতটা বুঝলেন, তখন তিনি বুঝতে পারলেন যে কেন মা মানে জগজ্জননী আমাকে একটা ধর্মমতে সাধন করার পরে তৃপ্ত হতে দেননি, কেন ওই রেস্টলেসনেসটা জাগিয়ে রেখে দিয়েছিলেন, যে এক ধর্ম থেকে আরেক ধর্ম, আরেক ধর্ম থেকে আরেক ধর্ম, আরেক এক ধর্ম হিন্দু ধর্মের একটা শাখা থেকে আরেকটা শাখায়, প্রত্যেকটা শাখাতে সাধন ভজন করিয়ে দিয়ে তার মধ্যেই উদার ভাব, তিনি তার মধ্যে এই উদার ভাব সঞ্চারিত করেছেন। এবং তিনি বললেন, তিনি তখন উপলব্ধি করলেন যে জগতে কোনো দিনও এটা হচ্ছে এই সম্পত্তি আমাকে দিতে হবে, এটাই একমাত্র মিশন নয়, কিন্তু তিনি উপলব্ধি করলেন যে এই সম্পত্তি একমাত্র ধর্মের ইতিহাসে একমাত্র আমি অর্জন করেছি, এই যে সর্বধর্মের প্রতি শ্রদ্ধার ভাব, এবং জগতে এই সম্পত্তি আমাকেই দিতে হবে, এর আগে পর্যন্ত কোনো দিনও হয়নি। যদিও আমাদের ওই কথা আছে উপনিষদে, ঋগ্বেদে আছে একম সৎ বিপ্রা বহুদা বদন্তি, কেউ কেউ ওই বাইবেলের বিশেষ করে আমরা ব্যাখ্যা করি ওই অংশটা যে মাই ফাদার্স হাউস হ্যাজ মেনি ম্যানশন, এরকম কথাটা আমরা কেউ কেউ এরকম ব্যাখ্যা করি যে সেখানে উদারতার ছোঁয়া আছে, কিন্তু সত্যি সত্যি কেউ এরকম ব্যাপকভাবে নিজের জীবনে অনুভব করেছেন এবং প্রবলভাবে
সকলকে দিয়েছেন এটা দেখা যায় না। কাজেই শ্রীরামচন্দ্র অনুভব করলেন যে এটা তার নিজস্ব সম্পত্তি, তার মিশনের মধ্যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জীবনব্রত। সেই জন্য মা তাকে যখন দেখিয়ে দিলেন, কি দেখালেন, যে তিনি ঈশ্বর অবতার, তার মুক্তি নেই। তারপরে এটা দেখলেন যত মত তত পথ, এটা পৃথিবীকে দিতে হবে। আর কি দেখালেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বললেন, যে তিনি বললেন যে যার শেষ জন্ম তাকে এখানে আসতে হবে। এখানে আসতে হবে মানে কি? এখানে মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের যে উদার ভাব, এই উদার ভাবের মধ্যে আসতে হবে, এইটা বললেন। শারদানন্দজি যখনই শ্রীরামকৃষ্ণের এই অংশটা যখন আলোচনা করছেন, শ্রীরামকৃষ্ণের এই ধর্মভাবের কথা বলতে একটু কঠিন ভাষা, কিন্তু একবার ঢুকলে বোঝা যায় যে অসাধারণ একটা বই। কোন প্রতিটি শব্দ তিনি একেবারে গভীর চিন্তা করে চয়ন করেছেন। এখান থেকে কোনো জায়গায় এবারে এই শব্দ একটি শব্দ বাদ দেওয়া যায় না বা একটি শব্দ যোগ করা যায় না। তো যাই হোক, শারদানন্দজি যে কথাটা শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে এই এই অংশে ব্যবহার করেছেন, মহৎ উদার, তিনি সন্ধি করে মহৎ উদার বলেছেন, মহৎ এবং উদার এবং অদৃষ্টপূর্ব এই শব্দটা ব্যবহার করেছেন। মানে আগে কখনো দেখা যায়নি, আনপ্রেসিডেন্টেড, আগে কখনো দেখা যায়নি। এই তার মধ্যে যে মহৎ এবং উদার ধর্মভাব, সেটা আগে কখনো দেখা যায়নি। শ্রীরামকৃষ্ণ এতদিনে সচেতন হলেন যে তার মধ্যে এই যে মহৎ এবং উদার ধর্মভাবের যে একেবারে প্রাচুর্য, এই প্রথম তিনি বুঝলেন। এতদিন পর্যন্ত তিনি কি ভাবতেন? এতদিন পর্যন্ত তিনি ভাবতেন, তিনি তো নিজেকে ওই রাম কৃষ্ণ বুদ্ধ এদের মতন মানুষ, ধর্মজগতের মানুষ ভাবেননি, অবতার বা প্রফেট তো তিনি ভাবেননি, তিনি একটা সাধারণ সাধক বা সাধারণ সিদ্ধ ভেবেছেন। মাকে মাকে জানার পরে তিনি একজন নিজেকে সাধারণ সিদ্ধ বলে হয়তো ভাবছিলেন কালীর দেখা পাওয়ার পরে। এবং তিনি দেখছেন যে মথুর বাবু, রানী রাসমণি, এদের কিছু কিছু জাগতিক কল্যাণ তার দ্বারা হয়েছে। তিনি বলেছেন হয়ে যাবে, হয়ে গেছে। যেমন মথুর বাবুর স্ত্রী একদম মরণাপন্ন, ওই স্ত্রীর জন্যই তো তার রানী রাসমণির পরিবারের সঙ্গে সংযোগ। স্ত্রী মরণাপন্ন, স্ত্রী যদি মারা যায় শুধু যে পত্নী বিয়োগের দুঃখ তা নয়, সব সমস্ত মানে এই যে ধন প্রাণ মানে ধন সম্পত্তি এই যে সম্মান সব কিছু হারাবেন। ঠাকুরকে এসে ধরলেন, ঠাকুর সেই জগদম্বাদাসীর তার রোগটা নিজের মধ্যে নিয়ে নিলেন। তারপরে কিছু কিছু বললেন তোমার এই হবে, সেগুলো হলো। তার মানে তার কাছে কয়েকজন মানুষ এসেছেন মানে বিচ্ছিন্নভাবে, তাদের জাগতিক কল্যাণ, আধ্যাত্মিক কল্যাণ তিনি করতে সক্ষম হয়েছেন, সেটা তার মনে আছে। তখন তিনি ভাবতেন যে জগদম্বার ইচ্ছায় জগদম্বা বোধহয় কৃপা করে তার জন্য দু একটি মানুষকে নির্দিষ্ট করে রেখে দিয়ে গেছিলেন, দু একটি মানুষ যাদের জাগতিক এবং আধ্যাত্মিক কল্যাণের দায়িত্ব তার উপরে জগদম্বা ন্যস্ত করেছেন। কিন্তু শারদানন্দের ভাষাটা আবার বলছি, কিন্তু এখন থেকে তিনি কি বুঝলেন, এগুলো আগে কখনো তার মনে স্বপ্নেও উদিত হয়নি। কি স্বপ্নে উদিত হয়নি? যে গোটা ভারতকে যে ধর্মদান করতে হবে, শুধু ভারত নয়, জগতে ধর্মের বন্যা যে খরস্রোতে প্রবাহিত করতে হবে, এগুলো সব শারদানন্দজির ভাষা। গোটা জগৎকে, গোটা ভারতকে যে ধর্মদান করতে হবে, তারপরে গোটা ভারতকে ধর্মদান করতে হবে এবং জগতে ধর্ম ধর্মের বন্যা যে খরস্রোতে প্রবাহিত করতে হবে, এ কথা স্বপ্নেও কখনো তার মনে উদিত হয়নি। কিন্তু এখন তিনি বুঝতে পারলেন, এখন তিনি বুঝতে পারলেন ভেতরে ভীষণ ধর্মের প্রাচুর্য, ধর্মভাবের প্রাচুর্য। তিনি অবাক হয়ে যাচ্ছেন। শারদানন্দজি বলছেন, বাইরে প্রকৃত ধর্মের একান্ত অভাব আর তার অন্তরে ধর্মভাবের একবার বন্যা। কিভাবে এই ধর্মভাবের বন্যা পৃথিবীর জন্য প্রবাহিত করবেন, বুঝতে পারছেন না। তখন মা তাকে, এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মা তাকে দেখিয়ে দিলেন, মা বলে দিলেন এটি হবে হচ্ছে মাধ্যম, এটি হবে হচ্ছে কনডুইট, যার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের যে আবিষ্কার, শ্রীরামকৃষ্ণ যে সম্পত্তি পেয়েছেন, উনি তো বুঝতে পেরেছেন আমি একটা সম্পত্তি পেয়েছি, এটা আমারই সম্পত্তি, এই আধ্যাত্মিকতার সম্পত্তি, উদার মহৎ এবং উদার ভাবের, উদার আধ্যাত্মিক ভাবের সম্পত্তি। এই মহৎ এবং উদার কথাটা পরবর্তীকালে বিবেকানন্দ যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে আমরা আরো ভালো করে বুঝতে পারি। তিনি বলছেন, বিবেকানন্দ বলছেন যে সাধারণত উদারতা এবং গভীরতা একসঙ্গে দেখা যায় না, প্রাকৃতিক বস্তুর মধ্যেও উদারতা এবং গভীরতা একসঙ্গে দেখা যায় না, কিন্তু এই প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে আকাশের মতন উদারতা এবং সমুদ্রের মতন গভীরতা দেখেছি। সাধারণত উদার হতে গিয়ে গভীরতা থাকে না, আবার গভীর যদি হয় তাহলে গোঁড়া হয়ে যায়, নিষ্ঠার জন্য গোঁড়া হয়ে যায়, সবাইকে গ্রহণ করতে পারে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে একই সঙ্গে গভীরতা আর একই সঙ্গে উদারতা। গভীরতা মানে কি?
গভীরতা মানে হচ্ছে ধর্মজগতে চলতে গেলে চরিত্রের কিছু কিছু গুণ দরকার হয়, সেই সব ব্যাপারে শ্রীরামকৃষ্ণ কিন্তু একেবারে একেবারে সমঝোতাহীন, আনকম্প্রোমাইজিং। শ্রীরামকৃষ্ণ কোনো সমঝোতা করছেন না, পবিত্রতা সে ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, সততা কোনো কম্প্রোমাইজ নেই, ত্যাগ বৈরাগ্য ধৈর্য মানুষের প্রতি ভালোবাসা ব্যাকুলতা, যেগুলিকে আমরা ঈশ্বর ঈশ্বর পথে চলার গুণাবলী বলি, সেখানে একটু কোনো কমতি শ্রীরামকৃষ্ণ সহ্য করতে পারছেন না। নিষ্ঠা, পথের নিষ্ঠা, সাধনার নিষ্ঠা, পরিশ্রম, অধ্যবসায়, এগুলোতে আনকম্প্রোমাইজিং। সেজন্য বলছেন গভীরতা, কিন্তু গভীরতার সঙ্গে সঙ্গে ওইখানে ঠিক আছেন, ওই জায়গাটাকে স্থির রেখে এবার দুহাত দিয়ে সারা পৃথিবীর সমস্ত ধর্মমতকে, শুধু ধর্মমত কেন, পৃথিবীর যে কোনো মানুষকে তিনি আলিঙ্গন করছেন। সেজন্য বলছেন মহৎ এবং উদার। এই যে মহৎ এবং উদার ধর্ম, এই সম্পত্তি তিনি তার জীবনে জীবন্ত হয়ে উঠেছে, এটা কিন্তু পৃথিবীতে প্রবাহিত করে দিতে হবে। কারণ এখন তিনি সেই আর্য অনুভব করছেন যে জগৎ জুড়ে একটা ধর্ম বন্যা আমাকে প্রবাহিত করতে হবে, এবং তিনি ছাড়া কেউ করতে পারবেন না, সেটা বুঝেছেন। কিভাবে হবে, মা তখন দেখিয়ে দিলেন যে তোমার এই মহৎ এবং উদার ভাবের অধিকারী, বিশেষভাবে অধিকারী নবীন এক সম্প্রদায় তোমাকে তৈরি করতে হবে, জগন্মাতার হাতের যন্ত্রস্বরূপ হয়ে তিনিই তৈরি করবেন, কিন্তু জগন্মাতার যন্ত্রস্বরূপ হয়ে। এবং সত্যি সত্যি তিনি করেছেন, এমনভাবে করেছেন যে যাদেরকে দিয়ে করেছেন তারাও বুঝতে পারেননি যে তারা কোন জায়গায় গাঁথা হয়ে যাচ্ছেন, সে কথাটা একটু পরে বলছি। তা এই যেটাই যেই এটা তিনি জানতে পারলেন নবীন সম্প্রদায় হবে, তখন তিনি মায়ের কাছে বললেন যে কারা সেই ভাগ্যবান, কারা সেই ভাগ্যবান তুমি দেখিয়ে দাও, যারা আমার কাছে আসবে, এসে আমার কাছ থেকে আমার এই মহৎ এবং উদার ধর্মভাব নিয়ে তারা নিজেরা কৃতার্থ হবে, নিজেরা তৈরি হবে, তারপর আবার এই মহৎ এবং উদার ধর্মভাব তারা পৃথিবীতে ছড়িয়ে দেবে, কারা সেই চিহ্নিত ব্যক্তি তুমি দেখিয়ে দাও। মা দেখিয়ে দিলেন পরপর, এ আসবে এই আসবে, শুধু সন্ন্যাসী নয়, গৃহী সন্ন্যাসী গৃহী নির্বিশেষে বহু লোক আসবে, যেমন নরেন, রাখাল, তারক, তেমনি মাস্টারমশাই, নাগমশাই, বলরাম বসু, গিরিশ ঘোষ, এর সব। এইবার যখন মা দেখিয়ে দিলেন, মা দেখিয়ে দেওয়ার পরে তিনি কাঁদতে, মানে সেই একই ব্যাকুলতা, এটা একটা অদ্ভুত, এটা আমাদের অনেক সময় খেয়াল থাকে না, কিন্তু জীবনের মধ্যে আছে। আমরা প্রত্যেকে জানি মা কালীর দেখার জন্য, দেখা পাওয়ার জন্য তিনি কিরকম ভাবে কেঁদেছেন, যে সারাদিন ভাবছেন আজকে মা কালীর দর্শন পাবেন, তারপর যখন সন্ধ্যাবেলা ওই মন্দিরে কাঁসর ঘন্টা বেজে উঠতো, তখন তিনি হাহাকার করে উঠতেন যে আরেকটা দিন কেটে গেল, কই মা তোমার দেখা তো পেলাম না। এবারও তাই হলো, এই যে যারা অন্তরঙ্গ ভক্তেরা আসবে, যাদেরকে স্তম্ভ করে এই নতুন বিশেষভাবে অধিকারী মহৎ এবং উদার ভাবের অধিকারী নতুন সম্প্রদায় রামকৃষ্ণ সংঘ আমরা যাকে বলছি, সেই সম্প্রদায় গড়ে উঠবে, সেই সম্প্রদায়ের তিনি প্রতিদিন অপেক্ষা করছেন, এটাও লীলা প্রসঙ্গে আছে। প্রতিদিন অপেক্ষা করছেন যে আজকে বোধহয় মা যাদের দেখিয়েছেন তারা কেউ না কেউ আসবে, সারাদিন আশায় আশায় আছেন, মনে মনে পরিকল্পনা করছেন যে তারা আসলে আমি কীভাবে শিক্ষা দেবো, কতটা ভালোবাসবো, এসব ভাবছেন। ভাবতে ভাবতে যেই সন্ধ্যাবেলায় মন্দিরে সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি বেজে উঠতো, শঙ্কর ধ্বনি বেজে উঠতো, তখন তিনি হাহাকার করে উঠতেন, আরেকটা দিন চলে গেল, তোরা তো কেউ এলি না। ওই কুঠি বাড়ির ছাদের উপরে গিয়ে তিনি কাঁদতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখে আমি থাকতে পারছি না। তা পরবর্তীকালে যখন সবাই আসতে শুরু করলো, তখন তিনি তাদেরকে বলেছিলেন যে মা সন্তানের জন্য এত ব্যাকুল হয় না, বন্ধু সখা তার আরেকজন সখার জন্য এত ব্যাকুল হয় না, স্বামী স্ত্রীর জন্য বা স্ত্রী স্বামীর জন্য এত ব্যাকুল হয় না, যেমন ব্যাকুলতা আমি তোদের জন্য অনুভব করেছি। পরবর্তীকালে মহাপুরুষ মহারাজজি স্বামী শিবানন্দজি তিনি বলতেন, এটা আমাদের পক্ষে খুব আশার কথা, আনন্দের কথা, উৎসাহের কথা, তিনি বলতেন ওই যে ঠাকুর কুঠিবাড়ির দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ছাদের উপরে গিয়ে ডেকেছিলেন না, যে ওরে তোরা কে কোথায় আছিস আয়, সেই আহ্বানে শুধু যে আমরা এসেছি তা নয়, তোমরাও যে এসেছো, নতুন সাধুদের বলছে, শুধু সাধু নয়, কেন ঠাকুরের আহ্বান তো শুধু সাধুদের জন্য নয়, সাধু গৃহী নির্বিশেষে, এই যে সংঘ সাধু গৃহী নির্বিশেষে, তার মহাপুরুষ মহারাজজি বলছেন ওই আহ্বানে তোমরা এসেছো, তোমাদের ওই আহ্বান তোমাদের জন্য, এখনো আমরা যেখানে যারা আসছি আপনারা আমরা তারা সব সেই আহ্বান। ঠাকুর তো বলেছেন তো যে যাদের শেষ জন্ম তাদেরকে এখানে আসতে হবে, অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে শুদ্ধ ভাব শুদ্ধভাবে চলে আমরা প্রস্তুত হয়েছি, জানি না কিন্তু নিজেদের কিছু স্বীকৃতি ছিল, বা ঠাকুরের ঠাকুর এতই কৃপা করেছেন যে ঠাকুরের কৃপা অবশ্য সবসময় কৃপা সবসময় আনকন্ডিশনাল। যদি বলি তোমার খুব স্বীকৃতি আছে ঠাকুর সেই জন্য কৃপা করেছেন, তাহলে ঠাকুর ভগবানের কৃপাকে ছোট করা হয়। কৃপা হচ্ছে আনকন্ডিশনাল, কৃপা হচ্ছে হিসাব ছাড়া, অনেক দূর পর্যন্ত হয়তো হিসাব চলছে যে খুব শুদ্ধ সেজন্য ভগবান লাভ করছে,
কিন্তু তিনি যে একেবারে কৃপা করে একটি সব থেকে পেছিয়ে পড়া লোককে যে উদ্ধার করবেন না, তার কোনো মানে নেই। তা যাই হোক, সেই আহ্বানে আমরা এসেছি, এটা ভাবলে সত্য কথা, মহাপুরুষ মহারাজ এদের মুখ দিয়ে তো মিথ্যা হবে না। সেই আহ্বানে সব আসতে শুরু করলো। প্রথমে কি হলো, প্রথমে শ্রীরামকৃষ্ণ কি করলেন, তো প্রথমে তো যারা বয়স্ক তাদের মধ্যে ধর্ম প্রচার করলেন, বিশেষ করে ব্রাহ্ম সমাজের এদের মধ্যে। ব্রাহ্ম সমাজের লোকেরা এরা সব মুগ্ধ হলো। কলকাতার পত্রপত্রিকাতে শ্রীরামকৃষ্ণের কথা প্রকাশিত হতে শুরু করলো। আমরা শ্রীরামকৃষ্ণকে ভাবি যে খুব অখ্যাত ইত্যাদি, ভুলে যাই তখন কিন্তু কলকাতা ভারতবর্ষের রাজধানী। শ্রীরামকৃষ্ণ কিন্তু যথেষ্ট ভিভি, তার কাছে যারা আসতো সবাই ভিভিআইপি, শ্রীরামকৃষ্ণ ভিভিআইপি ছিলেন। তখন কলকাতায় খুব আকর্ষণীয় ব্যাপার ছিল কি, দক্ষিণেশ্বরের পরমহংস কাছে, কাজে শ্রীরামকৃষ্ণ যারা নবজাগরণের নেতা তারা সব আসছে ভারতবর্ষের রাজধানী। এটা শ্রী অরবিন্দ এই কথাটা লক্ষ্য করেছেন, খুব সুন্দর একটা অরবিন্দ শ্রী অরবিন্দের উদ্ধৃতি আছে, যে লোকে যাকে বলে যে সংসারের পক্ষে অচল, তিনি ছিলেন একবারে তাই, কিন্তু মা জানতেন এই মানুষটাকে দিয়ে কি করাতে হবে। সেই কামারপুকুর থেকে কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে এনে তাকে উপস্থাপিত করলেন, এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে বিশ্ববিদ্যালয়ের যারা কৃতি ছাত্র তারা এসে তার সামনে উপস্থিত হতে পদপ্রান্তে এলো, এবং সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নবজাগরণ শুরু হয়ে গেল ইত্যাদি। তা এই এই শ্রীরামকৃষ্ণ এরা সব আসতে শুরু করলেন, নরেন রাখালেরা আসতে শুরু করলেন। শিবনাথ শাস্ত্রী মহাশয় বলতেন ব্রাহ্ম নেতা যে পরমহংসদেবের সবই ভালো, কিন্তু তার অর্গানাইজিং ফ্যাকাল্টি নেই, সাংগঠনিক ক্ষমতা নেই। ওরা তো ওদের সাংগঠনিক ক্ষমতা আছে, কেননা একটা একটা সমাজ, ব্রাহ্ম সমাজ, নববিধান সমাজ ইত্যাদি ইত্যাদি সমাজ ভেঙে ভেঙে এক একটা করে সংস্থা করছেন, কিন্তু সংস্থা করতে পারছেন না শ্রীরামকৃষ্ণ, সব ভালো, সাংগঠনিক শক্তি নেই। কিন্তু এমন তার সাংগঠনিক শক্তি, এতদিন পরেও সেই সংগঠন ক্রমশ বিস্তৃত হচ্ছে। তা তার যে এই যে কিভাবে মানে জগন্মাতার যন্ত্রস্বরূপ হয়ে এমনভাবে তাদেরকে গাঁথছেন, এই শ্রীরামকৃষ্ণের যে পার্শ্বদ এই স্বামীজি স্বামীজি এদের সম্বন্ধে একটা গান আছে যে ভকত কুসুম যত আনিলে আপন সা, শুধু সন্ন্যাসী নয় গৃহীরাও, নন্দন কাননে সুন্দর পারিজাত, এরকম পারিজাত সদৃশ এই ফুল ফুলগুলো নিয়ে তিনি একটা মালা গাঁথছে, সেই মালাটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ সংঘ। কিন্তু এমন তার ক্ষমতা, এমন দক্ষ কারিগর, এত এতই তার সাংগঠনিক শক্তি যে যে পারিজাত ফুলগুলোকে তিনি গাঁথছেন সেই পারিজাত ফুলগুলো কিন্তু বুঝতে পারছেন না যে কোন সময়ে তারা পরস্পর গাঁথা হয়ে গিয়ে এই সংঘ মালিকা তৈরি করছেন, ভালোবাসা দিয়ে গাঁথছে। এবং ওই সংঘ যখন তৈরি হচ্ছে তখন সংঘের নেতাও পরিষ্কার হয়ে উঠছে, নরেন্দ্রনাথ, প্রতিভায় অনন্য, আধ্যাত্মিকতায় অনন্য, ভালোবাসায় অনন্য, গুরু ভক্তিতে অনন্য, মানে গুরুকে গুরুকে কিভাবে বুঝতে হবে সেই বোধ শক্তিতে অনন্য, আর এই পেছনে শিশি মা, সকলে নেপথ্যে শ্রীরামকৃষ্ণের সংসারকে নিজের সংসার, সংঘ নেতা সংঘ জননী তৈরি হচ্ছে। তা এই তো হলো, তারপরে দক্ষিণেশ্বর থেকে শুরু হয়েছে শ্যামপুকুর, তারপরে কাশীপুরে সেই সংঘ পরিস্ফুট হয়েছে। এখন শ্রীরামকৃষ্ণের এই যে শ্রীরামকৃষ্ণের মিশনটা কি সেটা বলতে হবে তো, আর এই যে সম্প্রদায়টা তৈরি হলো, এই যে সংঘটা তৈরি হলো, এই সংঘটা হচ্ছে, এটাকে আমরা রামকৃষ্ণ সংঘ বলছি, সংঘটা হচ্ছে সাধু গৃহীর মিলিত সংঘ বলতে হবে, শ্রীরামকৃষ্ণ অর্ডার। হ্যাঁ, আমাদের আইনের পরিভাষাতে একটু অন্যরকম আছে, দেশের আইন মেনে চলতে হয়, আইনের পরিভাষাতে অর্ডার বলতে শুধু সন্ন্যাসী বোঝাচ্ছে, কিন্তু বাস্তব প্রকৃত অর্থে কিন্তু সেই শুরুর থেকে এখনো পর্যন্ত রামকৃষ্ণ সংঘ মানে সন্ন্যাসী এবং গৃহীদের মিলিত সম্প্রদায়, সেই নবীন সম্প্রদায়, মহৎ এবং উদারভাবে শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব মহৎ এবং উদারভাবের ধারক বাহক এই সংঘ, সন্ন্যাসী এবং গৃহীর এই সম্মিলিত সম্প্রদায়ের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ কিন্তু জীবিত আছেন। আপনারা হয়তো অনেকে জানেন যে 1926 সালে যখন ঠাকুরের মানে পার্ষদরা অনেকেই জীবিত ছিলেন, সে সময় রামকৃষ্ণ সংঘের প্রথম কনভেনশন হয়েছিল, তারপরে দ্বিতীয় কনভেনশন হয়েছিল 1980 সালে। আমি তখন কয়েক বছর সদ্য জয়েন করেছি রামকৃষ্ণ সংঘে, এবং আমি ইনস্টিটিউট অফ কালচারের স্বামী লোকেশ সন্দেজির কাছে দীর্ঘদিন ছিলাম, সেই সময় ছিলাম, এবং লোকেশ সন্দেজির উপরে দায়িত্ব ছিল ওই কনভেনশনটা করার, সেটা বড় কথা নয়। তা সেই সময়, এখন আপনারা লাইব্রেরিতে বই পেতে পারেন, সেই 7 দিনব্যাপী ডিসেম্বর মাসে, ওই 25শে ডিসেম্বর ওই সময় একটা 7 দিনব্যাপী সেই কনভেনশন হয়েছিল, সেকেন্ড কনভেনশন, সারা পৃথিবী দেশ জুড়ে বিরাট আলোড়ন, সব নানা জায়গার থেকে দেশ বিদেশ থেকে সব প্রতিনিধিরা গিয়েছিলেন, এবং সেখানে
সব বড় বড় মহারাজা তখন ছিলেন, তারা বক্তৃতা করেছেন, মাতাজিরাও বক্তৃতা করেছেন। এর প্রসিডিংস হয়তো লাইব্রেরিতে পাওয়া যাবে, আপনারা পড়ে দেখবেন যদি পান। সেখানে দেখবেন বীরেশানন্দজি তখন প্রেসিডেন্ট, ভূতেশানন্দজি আবার ভাইস প্রেসিডেন্ট, এবং হিরণ্ময়ানন্দজি, হিরণ্ময়ানন্দজি তখন জেনারেল সেক্রেটারি নন, পরে তিনি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। এই তিনজনের বক্তৃতার মধ্যে আপনারা দেখবেন এই তিনজনই বলছেন নানা ভাষায় যে এই যে রামকৃষ্ণ সংঘ, এই রামকৃষ্ণ সংঘ হচ্ছে সন্ন্যাসী এবং গৃহী সম্মিলিত সংঘ, এটা মনে রাখতে হবে। এখন এই যে এই মানে শ্রীরামকৃষ্ণ এই সংঘের মাধ্যমে তিনি তার মিশনটাকে সার্থক করার চেষ্টা করলেন, সার্থক করেছেন, এখনো হয়ে চলছে, এখনো তার মিশনটা ক্রমশ মানে প্রবাহিত হচ্ছে, আনফোল্ডেড হচ্ছে, আরো প্রসারিত হচ্ছে, নতুন নতুন তার তাৎপর্য আমরা খুঁজে পাচ্ছি। কি তিনি এক কথায় যদি বলা যায়, তার অনেক বিশদ দিক আছে, এক কথায় বললে কি বলতে হয়, শ্রীরামকৃষ্ণ কি দিলেন? এই শ্রীরামকৃষ্ণের মিশন মানেই হচ্ছে এটা সারদা দেবী স্বামী বিবেকানন্দের মিশন, তিনজন মিলে একটা তিনজনের যৌথ মিশন শ্রীরামকৃষ্ণের মিশন। শ্রীরামকৃষ্ণের যে যে জীবন ব্রত, অবতার ব্রত, অবতার হয়ে এসেছেন, অবতারের জীবন ব্রত, সেটি যে দুটি স্তম্ভের মাধ্যমে প্রথম প্রবাহিত হয়েছে, সেই দুটি স্তম্ভ আমরা জানি, এক হচ্ছে শিশি মা সারদা দেবী, আর যে হচ্ছে স্বামী বিবেকানন্দ। একমাত্র এই দুজনই বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের একটা যুগান্তকারী তাৎপর্য আছে। তিনি এলেন, চলে গেলেন তাতেই হবে না, তিনি একটি সংঘ গঠে, একটা আলাদা ধরনের একটা সংঘ গড়ে উঠবে, সন্ন্যাসী সম্প্রদায় তার কেন্দ্রে থাকবে, তার পাশে চারপাশে গৃহীরা থাকবে সাপোর্ট করার জন্য, মদত করার জন্য। এই যে এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ চিরজীবী থাকবে, এরা দুজনে বুঝতে পেরেছে, এটা হচ্ছে মূল স্তম্ভ। তা এই তিনজনের তিনজনেরই আলাদা আলাদা ভূমিকা আছে। শ্রীরামকৃষ্ণ উৎস কোনো সন্দেহ নেই, কিন্তু এই সংঘ বা এই সম্প্রদায়, এই সম্প্রদায় তৈরি হতে পারতো না, এই সম্প্রদায় খুঁতে হয়ে যেত যদি শিশি মা না থাকতেন বা স্বামীজি না থাকতেন। এখন এই তিনজনের তিনজনের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের কি মানে তিনি কি দিলেন, কি কি মিশনটা কি, এক কথায় যদি বলতে হয়, স্বামীজিকে ধরে বলি, কারণ স্বামীজি তো শ্রীরামকৃষ্ণ যা করেছেন তাই স্বামীজি করেছেন। শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলছেন যে এবার ওর জন্যই তো সব গো, ঘটনাটা হচ্ছে এই, শ্রীরামকৃষ্ণ তো মানে নরেন বলতে পঞ্চমুখ, একজন তার সামনে নরেনের প্রশংসা করছে, শ্রীরামকৃষ্ণ কি বলছেন, মানুষটি খুব ভালো, যে কালে নরেনের সুখ্যাতি করছে, যেহেতু নরেনের সুখ্যাতি করছে আর কিছু দরকার নেই, তার একদম একদম তিনি নিশ্চিত যে মানুষটি ভালো। তা একদিন তিনি গান করছেন, শ্রীরামকৃষ্ণকে গান শোনাচ্ছেন, আর ডাক্তার মহেন্দ্রলাল সরকার, মহেন্দ্রলাল সরকারের সঙ্গে শ্রীরামকৃষ্ণ সম্পর্ক একটু অদ্ভুত, ডাক্তার মহেন্দ্রলাল সরকার এসে উপস্থিত হয়েছেন, গান শুনে মুগ্ধ, ওরকম চেহারা, ওরকম দীপ্ত নয়ন, প্রতিভাদীপ্ত, আর এমন কণ্ঠস্বর। তা গান যখন শেষ হয়ে গেছে, খুব খুশি ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলছেন যে এর মতো লোক যে ধর্ম লাভ করতে এসেছে দেখে খুব আনন্দ হচ্ছে, যেই বলা ঠাকুরের কি আনন্দ। ঠাকুর বলছেন একটা কথা, ওগো ওর জন্যই তো সব গো, এই যে কথাটি বললেন এটা খুব তাৎপর্যপূর্ণ, অর্থাৎ তিনি যে আবিষ্কার করেছেন এবার এতো ওকে দিতে হবে, ওই তো প্রচার করবে। শিশি মাও জানতেন, শিশি মা বলছেন তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, কাকে বলছেন, ঠাকুরের শরীর চলে গেছে, তারপরে এরা তো পরিব্রাজক হয়ে বেড়াচ্ছেন, স্বামীজি অনেক দফায় ভারতবর্ষে পরিব্রাজক সন্ন্যাসী হিসাবে ঘুরেছেন, শেষবার 1890 খ্রিস্টাব্দ, এরপরেই তিনি শিকাগো, ইংল্যান্ড, আমেরিকা হয়ে 1897 সালে বেরোবেন। 1890 সালে অখণ্ডানন্দজিকে সঙ্গে নিয়ে তিনি হিমালয়ের পথে যাবেন, কাশি হয়ে যাবেন, মায়ের কাছে আশীর্বাদ চাইতে এসছেন দুজনে, স্বামীজি আশীর্বাদ চাইলেন, মা আশীর্বাদ করলেন, তারপর অখণ্ডানন্দজি গুরু ভাই তিনি আশীর্বাদ চাইলেন, মা আশীর্বাদ করলেন, আশীর্বাদ করার পরে মা ওই তাৎপর্যপূর্ণ কথাটি বললেন, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, দেখো নরেনের জন্য খাওয়ার কষ্ট না হয়, সর্বস্ব। শ্রীরামকৃষ্ণ নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে রত্ন পটিকা আবিষ্কার করেছিলেন, যেটিকে তিনি সম্পত্তি, আমারই সম্পত্তি, আমি ছাড়া কেউ এই সম্পত্তি মানে আবিষ্কার করেনি, আমি ছাড়া কেউ এই সম্পত্তি বিতরণ করতে পারবে না, সেই সম্পত্তি স্বামীজির কাছে রেখে দিয়ে গেছেন, কাজেই স্বামীজির মধ্যে শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হয়েছেন। তা স্বামীজিকে নিবেদিতা একবার জিজ্ঞেস করেছিলেন যে আপনার মিশনটা কি, স্বামীজি বলছে ব্রিফলি স্পিকিং মাই মিশন ইজ, মিশন অফ লাইফ ইজ দিস, কি বলছে, টু প্রিচ অন টু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি অ্যান্ড হাউ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি ইন এভরি ওয়াক অফ লাইফ। যদি সংক্ষেপে বলতে হয় এই হচ্ছে আমার জীবনের মিশন, যে প্রত্যেকটা মানুষকে গিয়ে আমি বলবো যে তুমি হচ্ছে দেবতা, এবং শুধু তাই নয় তাদেরকে দেখিয়ে দেবো, হাতে কলমে দেখিয়ে দেবো যে জীবনের প্রতিটি মুহূর্তে এই দেবত্বকে
কিভাবে জাগ্রত করা যায়, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের মিশন, শ্রীরামকৃষ্ণের জীবনব্রত। অনেক কিছু তিনি বলেছেন, ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, যশ করে ভগবান লাভ করো, ভগবান লাভের অনন্ত পথ। তার মধ্যে যুগোপযোগী পথ কি হচ্ছে? ভক্তি পথ, কলিযুগে নারদীয়া ভক্তি, অধিকাংশের জন্য ভক্তি। নারদীয়া ভক্তি মানে কি? সাতু অস্মিন পরম প্রেম রূপা। নারদ বলছেন কি, ভক্তির সংজ্ঞা দিচ্ছেন, ভক্তি মানে ভগবানকে ভালোবাসা সহজ। কলিযুগে নারদীয়া ভক্তি, ওই ভগবানকে ভালোবাসতে হবে, অধিকাংশের জন্য এই ভগবানকে ভালোবাসতে হবে। তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ একটু যোগ করছেন জ্ঞান মিশ্রা ভক্তি, একটু জ্ঞানের মিশেল। জ্ঞান মিশ্রা মানে কি? জ্ঞান মানে হচ্ছে এক, সবাই এক, সবাই এক। আমি রামের পুজো করছি, রাম কৃষ্ণ সবাই এক, শুধু ভগবান এক নয় মানুষও এক, এই জ্ঞান মিশ্রা ভক্তি। আরেকটা কি, যুগ ধর্ম কি, মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষকে ভগবান বলে সেবা করো, শিবজ্ঞানের জীবের সেবা, এইসব কথাগুলো বলেছে। কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে কি হচ্ছে, ক্রমান্বয়ে কোথায় যাবে, এটাও শ্রীরামকৃষ্ণ অনুভব করেছিলেন, মা তাকে দেখিয়ে দিয়েছিলেন যে অধিকাংশ মানুষের জন্য দ্বৈতভাব বা ভক্তিভাব। তারপরে দ্বৈতভাবে যারা এগিয়ে যাবে, আরেকটু এগিয়ে যাচ্ছে, ওই ভক্তি পথের মধ্যেই বিশিষ্টান্ত দ্বৈতভাব। দ্বৈতভাব মানেটা কি, ভক্তিভাব মানে কি, ভগবান একজন আছেন, আমি তার শরণাগত হয়ে তাকে ডাকছি, আমরা অধিকাংশ দ্বৈতভাব, শ্রীরামকৃষ্ণ দ্বৈতভাব। আরো যখন এগিয়ে যাব, ভগবান একজন আলাদা আছেন, কিন্তু আমি ভগবানের মধ্যে ঢুকে গেছি, আমি ভগবানের অংশ, অংশভাব। আরো পরে হচ্ছে অদ্বৈতভাব, আমার শরীর নেই, মন নেই, বুদ্ধি নেই, আমি দৈবী স্বরূপ। সমস্তটা কিন্তু মূল কথাটা কি হচ্ছে, আমাদের দেবত্ব। শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবী, যদি এক কথায় বলতে হয়, আমাদেরকে একটা ডিভাইন আইডেন্টিটি চিনিয়ে দিলেন। এই উপনিষদের ঋষিরা সেটাই বলেছিলেন, সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, সেই কথা আমরা ভুলে গেছিলাম। নতুন কিছু নয়, নতুন কিছু দিলে হতো না, নতুন যেটা সেটা চিরস্থায়ী হয় না, কিন্তু এমন চিরন্তন সত্য দিলেন। আমরা সত্যের কোন সংজ্ঞা দিই, যে সত্যটা চিরকালই নতুন মনে হয়, আজকে নতুন, হাজার বছর পরেও নতুন। আমরা বাংলাতে বলি না, নিত্য নতুন, নিত্যকাল ধরে যে সত্যকে নতুন বলে মনে হয়। ওরা সত্যের সংজ্ঞা দেয় আমাদের শাস্ত্রে হচ্ছে পুরাণ, পুরা মানে পুরা অপি নব, খুব প্রাচীন, কিন্তু তার সত্ত্বেও আজকেও মনে হচ্ছে নতুন। এই শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন সেই সময়টায় মানুষের সমস্ত চিন্তা ভাবনা ব্যক্তিত্বকে কাম কাঞ্চন আসক্তির নিরিখে ব্যাখ্যা করার মতন দর্শন ছিল। আপনারা বুঝতে পারছেন কি বলছি, যে মার্ক্স শ্রীরামকৃষ্ণের প্রায় সমসাময়িক, 1883 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেছেন। ফ্রয়েডও শ্রীরামকৃষ্ণের থেকে একটু ছোট ছিলেন, তার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো তার কিছুদিন পরে খুব মানে লোকের মধ্যে প্রচারিত হয়েছিল, কিন্তু যুগাবতার তো একটু এগিয়ে, অনেক দিন এগিয়ে যা প্রয়োজন সেই অনুযায়ী কথা বলেন। তো এই যে চিন্তাধারাগুলো আসছে মানুষের চিন্তাকে আকর্ষণ করবে, যে আমাদের সমস্ত কর্ম প্রচেষ্টা, সমস্ত ব্যক্তিত্বের পেছনে এই কাম কাঞ্চন আসক্তি ঘুরে ফিরে কাজ করছে সূক্ষ্মভাবে, এর বিরুদ্ধে, এর অ্যান্টিডোট হিসাবে শ্রীরামকৃষ্ণ জগতে যেটা দান করলেন, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ, সেটা হচ্ছে কি, আমাদের একটা দৈবী পরিচয়। আমরা হচ্ছে দেবতা, দেবত্ব, সেই দেবত্বকে জাগ্রত করতে হবে, এবং জাগ্রত করার এরকম নানা রকম পথ শ্রীরামকৃষ্ণ দেখালেন। এবং কি পথ তার, বললাম শ্রীরামকৃষ্ণের কথা কি, চৈতন্য হোক বলছেন না, 1 জানুয়ারিতে তিনি বললেন চৈতন্য হোক, তোমাদের চেতনা হোক। কিসের সম্বন্ধে চেতনা, সংক্ষিপ্ত সহজ সহজভাবে বলতেন, তো বলছেন মানুষ মানে হচ্ছে মান হুঁশ, মান মানে কি সম্মান, হুঁশ মানে কি চেতনা। হ্যাঁ, তুমি তোমার সম্মান সম্বন্ধে তুমি মানে সচেতন হও, আমাদের প্রত্যেকের সম্মান সম্বন্ধে সচেতনতা আছে। আমি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, আমার একটা সম্মান বোধ আছে, আমি এত বড় অধ্যাপক ইন্দ্রনীল বাবু, আপনাদের প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই সম্মান বোধ আছে, আমি শিক্ষিত, আমি ধনী, আমি এই ব্যাপারে আমি খুব স্পেশালাইজড। মান আমাদের প্রত্যেকে আছে, প্রত্যেকে আমাদের নিজেদের মান এবং সম্মান সম্বন্ধে হুঁশ বা চেতনা আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদের উপনিষদের ঋষিরা বলছেন, এই সম্মানগুলো তোমার খণ্ডিত সম্মান, খণ্ডিত পরিচয়জনিত সম্মান। তোমার আসল সম্মান, প্রকৃত সম্মান সম্বন্ধে চৈতন্যযুক্ত হও, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে জড়িয়ে, হয় ভাবো নিজেই ভগবান, অত ভগবানের সঙ্গে তোমার একটা চিরন্তন সম্পর্ক আছে, তুই ভগবানের সন্তান, তুই ভগবানের সেবক, এরকম একটা সম্মান। এই সম্মান চেতনা দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। এবং তার পথ কি, সহজভাবে যদি পথ বলা যায়, অন্তরঙ্গ পথ আছে, বহিরঙ্গ পথ আছে। স্বামীজির এই রামকৃষ্ণ সংঘের
যে আদর্শ মট কি বললেন, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। এটা শুধু আমাদের জন্য নয়, সবসময় মনে রাখবেন, শিবজ্ঞানের জীবসেবা শুধু আমাদের জন্য নয়, এই গেরুয়া পাড়া লোকেদের জন্য নয়, হ্যাঁ সেটা সবার জন্য। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ শুধু আমাদের জন্য নয়, যা কিছু ঠাকুর মা স্বামীজি বলেছেন সব গৃহী সন্ন্যাসী নির্বিশেষে, এই জিনিসটা সবসময় কিন্তু মনে রাখবেন যে রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী, এদের জীবনধারার মধ্যে কিন্তু প্রকারগত কোনো পার্থক্য নেই। আমি যে কথাটা বলে থাকি, মানে বলতে আমার পছন্দ আর কি, ঠিক কি ভুল জানি না, সেটা হচ্ছে আমাদের যে ওয়ে অফ লাইফ, রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী, আমাদের জীবনধারার মধ্যে কোয়ালিটেটিভ কোনো তফাত নেই। যদি কোনো তফাত থেকে থাকে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, প্রকারগত কোনো তফাত নেই, পরিমাণগত তফাত থাকতে পারে। কেননা আমরা যেহেতু সন্ন্যাসী হয়েছি, আমাদের সবার সব পরিবারই আমার পরিবার, পৃথিবীর সব মানুষই আমার আত্মার আত্মীয়, কিন্তু আপনাদের কতগুলো বাইন্ডিংস আছে, আপনাদের পরিবার এবং পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট হয়তো 100 জন বা 200 জনের প্রতি আপনাদের বিশেষ ধ্যান দিতে হয়, সকলের প্রতি সমান ধ্যান, কিন্তু তা সত্ত্বেও আমাদের ভাব কিন্তু একই। আমরা সবাই, আমাদের প্রতিদিনের জীবনটা কি, প্রতিদিনের জীবন আমরা গুরুর কাছে দীক্ষা নিয়েছি, আপনারা অনেক সময় দেখা যায় আমি যে গুরুর কাছে নিয়েছেন আপনারাও নিয়েছেন, রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দীক্ষা নিয়েছি, গুরুদেব বলেছেন সকালবেলা উঠে একটু জপ ধ্যান করবে, ওই আত্মনমস্যার্থম। আত্মনমস্যার্থম মানে কি, প্রচলিত যে সাধন ভজনগুলোকে আমরা সাধন ভজন বলি, জপ ধ্যান, একটু ভালো ধর্ম প্রসঙ্গ করা, একটু ভালো গীতা টিতা পড়া, ঠাকুরের কথামৃত পড়া, ধর্মগ্রন্থ পড়া, তীর্থস্থানে যাওয়া, যারা গান করতে পারছি ভক্তিগীতি করছি ভজন করছি, এগুলো হচ্ছে প্রচলিত সাধনা দিয়ে আত্মমুক্তি মানে ভগবান লাভের চেষ্টা আর কি, জগৎহিত, জগৎকে অন্যকে সাহায্য করার, অন্যকে জগতের কল্যাণ। বাইরের চোখে দুটো আলাদা, জগতের চোখে দুটো আলাদা। এই মহারাজ এতক্ষণ ধ্যান করলেন, এতক্ষণ সাধন ভজন তপস্যা করলেন, এবার অফিসে বসেছেন, ডিসপেন্সারিতে বসেছেন, মহারাজ এখন জগতের কল্যাণ করছেন। বাইরের দৃষ্টিতে দুটো, আত্মনমোক্ষার্থম জগৎহিত, জগতের চোখে দুটো তফাত, কিন্তু আমরা তাকাচ্ছি যখন, আমাদের কাছে ওই আত্মমুক্তির চেষ্টাটাও আত্মমুক্তি, ওই জগতের কল্যাণের চেষ্টাটাও আত্মমুক্তির চেষ্টা, সবই হচ্ছে। এটা আপনাদের করতে হবে, কাজ অংশটাকে পূজাতে রূপান্তরিত করতে হবে, মানুষের সেবাটাকে করে দিতে হবে কি, পূজা করে দিতে হবে। তা আমি যাই হোক, এই অন্তরঙ্গ সাধন বহিরঙ্গ সাধন, রঙ্গনাথজির একটা অনেক কিছু বলতে হয়, রঙ্গনাথানন্দজির একটা কথা বলছি যে সেটা ভালোবাসাটা খুব দরকার। এই যে আমি যদি ঠাকুর মা স্বামীজি দিয়ে হয়, ঠাকুর এটা শেখালে যে ভালোবাসা, ভালোবাসা দিয়ে তুমি অদ্বৈত অনুভব করো। তো রঙ্গনাথ যেটা প্রথমে পড়ছি, রঙ্গনাথ যেটা আপনারা হয় জানেন, খুব সুন্দর কথা, আমার আমি সবসময় এটা একটা কাগজে পকেটে রেখে দিই। রঙ্গনাথ বলছেন কোনো বক্তৃতার অংশ, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি, তুমি কি আধ্যাত্মিক দিক থেকে এগোচ্ছ? তারপর বলছেন, ক্যান ইউ লাভ আদার্স, তুমি কি অন্যকে ভালোবাসতে পারো? ক্যান ইউ ফিল ওয়ার্নেস উইথ আদার্স, অন্যের সঙ্গে কি একাত্ম হতে পারো? হ্যাভ ইউ পিস উইদ ইন ইউ, ভেতরে ভেতরে কি তুমি শান্তি অনুভব করছো? অ্যান্ড ডু ইউ রেডিয়েট দ্যাট পিস অ্যারাউন্ড, এবং ভেতরে যে শান্তিটা তুমি অনুভব করছো, তোমার চারপাশে যারা আসছেন তাদের মধ্যে কি সেটা বিতরণ করতে পারছো? যদি হয় তবে বলতে হবে তোমার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ, সেটাই হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। তারপরে কি বলছেন, হুইচ ইজ স্টিমুলেটেড বাই মেডিটেশন ইনওয়ার্ডলি। ওই যে বললাম না, একটা অন্তরঙ্গ সাধন আছে, বহিরঙ্গ সাধন আছে। একটা সাধন সেটা আমার ভেতরে ভেতরে প্রতিদিন জপ ধ্যান তপস্যা এসব করছি, আরেকটা হচ্ছে বহিরঙ্গ। বহিরঙ্গটা কি, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ, হুইচ ইজ স্টিমুলেটেড বাই মেডিটেশন ইনওয়ার্ডলি অ্যান্ড বাই ওয়ার্ক ডান ইন এ স্পিরিট অফ সার্ভিস আউটওয়ার্ডলি। কাজে এই জিনিসটা মনে রাখতে হবে, এই দুটো ধারায় যেন চলে, যে ভেতরে ভেতরে আমি এই সাধনগুলো প্রতিদিন করব, আর বাইরে পরোপকার, সেবা, ভালোবাসা। ভালোবাসা না থাকলে তো পরোপকার হয় না, ভালোবাসাটা খুব দরকার, কিন্তু ভালোবাসাটাই সব নয়, ভালোবাসাটা থাকতেই হবে, ভালোবাসাটাকেও আরও এগিয়ে নিয়ে সাধন ভজনে পরিণত, ভালো না বাসার থেকে ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসাই আসল নয়, ভালোবাসার পেছনে ভাবটা কি থাকবে, যাকে ভালোবাসছি সে কিন্তু ঠাকুর মা স্বামীজি রামজি কালী আমার যে ইষ্ট দেবতা তারই এক একটা অংশ, অর্থাৎ ভগবান বলে ভালোবাসা। শিবজ্ঞানী জীবসেবা মানেটাই হচ্ছে তাই, ভগবত বুদ্ধিতে ভালোবাসা, এই দুটো যদি থাকে তাহলেই হয়ে গেল, এটাই আমাদের কর্তব্য, এর মধ্যে সব কিছু আসছে। রাজা মহারাজ জি স্বামী ব্রহ্মানন্দজি ওই আমাদেরকে বলছেন, সাধুদের উদ্দেশ্যে বলছেন যে কি কি করতে হবে, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। দেখুন একই কথা, ধ্যান করো
আর তার সেবা করো, সেই জন্য ভালোবাসা, ভালোবাসাই বেদান্ত বলছেন স্বামীজি। এ কথা বলে না বেদান্তের লোকেরা, এই ভালোবাসা কি ইমোশন, তারা যুক্তির পূর্ণিমা, কিন্তু স্বামীজি বলছেন ইন্টেলেক্ট ইজ জাস্ট সুইপার, স্বামীজি বলছেন ইটস সুইপস ক্লিন দি রোড ইউ আর টু ট্রেড, তোমার কুসংস্কার দূর করে দেবে, যে রাস্তা দিয়ে দিয়ে তুমি এগোবে বিচার বুদ্ধি করে সেই রাস্তাটা পরিষ্কার করতে হবে, কিন্তু ওই ভালোবাসা দ্যাট প্রোভাইডস দি মোটিভেশন টু ওয়াক অ্যালং দ্যাট পাথ, ভালোবাসাই তোমাকে দিবে, ভালোবাসাই বেদান্ত স্বামীজি বলছেন। আর বাবুরাম মহারাজ কি বলছেন, মা তো বলছেনই, ভালোবাসায় জগৎ জয় করো ইহাই রামকৃষ্ণ মিশন, একদম ভালোবাসায় জগৎ জয় করো ইহাই রামকৃষ্ণ, মায়ের কথা তো জানেন, মা সেই একজন সন্ন্যাসীকে বলছেন কেশবানন্দজি মহারাজকে, যে কি বলছেন যে তিনি কিভাবে তার জুনিয়র সাধু ব্রহ্মচারীদের সঙ্গে ব্যবহার করবেন সেই বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, ভালোবাসায় ঠাকুরের সংসার গড়ে উঠেছে, এই রামকৃষ্ণ সঙ্গে ঠাকুরের সংসার, আমরা যখন যেদিন থেকে ঢুকেছি আমাদের চারপাশের সিনিয়র সাধুরা সবসময় বলছেন, আরে ভাই ঠাকুরের কাজ, ঠাকুরের সঙ্গ, এই রামকৃষ্ণ সঙ্গ ঠাকুরের সংসার। আমার মা কি বলছেন, গৃহী ভক্ত মহিলা ভক্তকে বল, সংসার আর কার, সংসার তো তারই, একজন মহিলা ভক্তকে বলছেন তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। দেখুন আমি বললাম না ঠিক বলেছি মনে হচ্ছে, যে রামকৃষ্ণের ভাবাশ্রিত সন্ন্যাসীদের যে জীবনধারা, আমরাও ঠাকুরের সংসার ভেবে এখানে আছি, আর মায়ের কথা তো সত্যি কথা ধরতেই হবে, মাও তাই বলছেন, আপনারা যারা গৃহী ভক্ত আছেন তারাও কিন্তু ঠাকুরের সংসারে আছেন, কাজে একই ভাব, ভালোবাসা ধ্যান করব, আর ভালোবাসাতে কোনো বিচার রাখা চলবে না, কে আপনাকে কষ্ট দিয়ে ভালোবাসাতেই ব্রহ্মজ্ঞান হবে। আমি বললাম না স্বামী লোকেশানন্দজির কাছে অনেকদিন ছিলাম, আমি এবার শেষ করব, একটু হয়তো সময় লেগে যাবে, আপনার 45 মিনিট বলেছেন, একটু বেশি হয়ে যেতে পারে, 5 মিনিট বেশি করা বলা যাবে তো, একদম মহারাজ ইন্দ্রনীল, হ্যাঁ হ্যাঁ সব পাঁচে আচ্ছা, তা যাই হোক, আমি লোকেশানন্দজির কাছে ছিলাম তো দীর্ঘদিন, তা উনি খুব ভালোবাসাময় মানুষ ছিলেন, তো উনি বলছেন প্র্যাকটিক্যাল কথা একজনকে বলছেন তিনি, যে দেখো পৃথিবীতে এরকম অনেক লোক আছে তারা একদম ঝাঁপিয়ে পড়ে এসে তোমাকে আঘাত করে যাবে, এরকম লোক আছে, কিন্তু তুমি তাই বলে কিন্তু তার উপরে রাগ করো না, তাদেরকে প্রত্যাঘাত করো না, এরকম যে তোমাকে অনর্থক আঘাত করছে জানবে যে তার ভেতরে অন্তরে একটা বিরাট ক্ষত আছে, তাকেও ভালোবাসো, এই ভালোবাসতে বাসতেই ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। ওই শিখ স্বামীজির মতন কথা, স্বামীজি বলছেন না ভালোবাসাই বেদান্ত, বেদান্ত মানে কি, অদ্বৈত বেদান্ত মানে কি, আমাদের উপনিষদের কথা কি, ইয়াস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেব অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম ততনো বিজুগুষ্যতে, সারা পৃথিবীকে দেখছি নিজের মধ্যে, নিজেকে দেখছি সবার মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে, আমি কাকে হিংসা করব, তত্র কসহ কমখ একত্বম অনুপশ্যত, কোথায় শোক, কোথায় মোহ, কোথায় যে একত্র, যিনি সর্বত্র এক দেখছেন, এই একত্রই তো ডিভাইন ওয়াননেস, এই ডিভাইন আইডেন্টিটির উপর, দৈবী স্বরূপের উপরে একটা একত্র, এটা হচ্ছে চিরকালীন সত্য, শ্রীরামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দ আবার স্মরণ করে দিলেন, এবং এই সত্যে বিশ্বাস মানে ভালো না বাসে পারবো না, ভালোবাসাই আমার স্বভাব, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষের কষ্ট হচ্ছে আমি বুঝি বা না বুঝি সেটা আমার কষ্ট, কেন যিনি কষ্ট পাচ্ছেন তিনি, আমি আমি বুঝছি না, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গার কোনো মানুষের আনন্দ হচ্ছে, মুখে হাসি ফুটছে, সেই আনন্দ আমার আনন্দ, আমার হাসি, আমার পায়ের আঙুলে ধরুন একটা কাঁটা ফুটেছে, আমি কি বলবো, আমি কি ওটাকে ইগনোর করব, যে আমার আমার ব্যথা নয় আমার পায়ে ব্যথা, এর থেকেও বেশি আরেকজন কষ্ট পাচ্ছে সে আমার নয় আমি। স্বামীজি একটা কথা বলছেন, যে আমরা তো মনে করি যে সাম্য ইকুয়ালিটি এটা খুব বড় আদর্শ, নিশ্চয়ই ভালো আদর্শ, কিন্তু স্বামীজি বলছেন যে অদ্বৈত বেদান্ত এটার থেকেও এগিয়ে চলে যাচ্ছে, কি বেদান্ত ডাজ নট প্রোক্লেম ইকুয়ালিটি বাট ওয়াননেস, ইকুয়ালিটি বললে তফাৎ কি, আমি যদি বলি 100 জন সমান, তাহলে আমাকে একটা বহুর ধারণা করতে হয়, ওই 100 জনের ধারণাটা আমার মনের পেছনে রাখতে হয়, এই 100 জন সমান, কিন্তু সত্যের দৃষ্টি থেকে অদ্বৈত বেদান্তটা কি, আমরা কি মুনি ঋষিরা কি এক জায়গায় বসে আবিষ্কার করেছে, কেউ বলতে পারে মানুষকে দেবতা আপনারা বানাচ্ছেন কেন, বলে বানাচ্ছি না, এটা সত্য হিসাবে যে পেয়ে গেছি, সত্য হিসাবে পেয়েছি এটাই সত্য, ডিভাইন কেন বলা হচ্ছে, যে শরীর মন বুদ্ধি এর অতিরিক্ত, শরীর মন বুদ্ধিকে যদি আমার আইডেন্টিটি ধরি তবে প্রতিটা মুহূর্তে আমি সীমাবদ্ধ হয়ে থাকি, অনেক লিমিটেশন, এবং মানুষের স্বভাবের মধ্যে দেখা যায় যে মানুষ লিমিটেশনটাকে মানতে চায় না, এই দেখুন
এই যে সভাটা হচ্ছে, সীমাবদ্ধতাটা কিভাবে হয়? সময়ের দ্বারা সীমাবদ্ধ আর স্থানের দ্বারা সীমাবদ্ধ। জগতের সমস্ত সত্য, সমস্ত বস্তু সময়ের দ্বারা সীমাবদ্ধ, স্থানের দ্বারা সীমাবদ্ধ। এই যে সভাটা হচ্ছে, এটা সময়ের দ্বারা সীমাবদ্ধ, 1 ঘন্টার পরে থাকবে না। এটা স্থানের দ্বারাও সীমাবদ্ধ, কিন্তু মানুষ সীমাবদ্ধটা পছন্দ করে না। আমরা এটাকে ডিফাই করছি এই নতুন যুগের নতুনিয়তে ভার্চুয়ালি। হ্যাঁ, স্থানের সীমাবদ্ধতাকে ডিফাই করছি। এই যে আমরা ডিফাই করছি, এই ডিফাই করার জন্যই মানুষ সভ্যতা এগিয়েছে। কেন ডিফাই করছি? কারণ ভেতরে ভেতরে এই যে চিরন্তন সত্য, আমি একটা অসীম সত্য, কোনোর দ্বারা সীমাবদ্ধ নেই। যেহেতু অসীম, সেই জন্য আমি এই জাগতিক সত্তার থেকে তাকে আলাদা করে বলছি দৈবী সত্তা। আমি ডিভাইনাইজ করছি না, আমি সত্যটাকে বলছি, একটা নাম তো দিতে হবে, দৈবী স্বরূপ, আমি দৈবী স্বরূপ। কাজে এই একত্ব, এই জন্য ভালোবাসা, মা বলছেন ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা জগৎ। এই হচ্ছে মিশন, এটা করতে হবে। আমরা যে যে জায়গায় আছি না, এই ধ্যান করব আর ভালোবেসে নিজেকে ছড়িয়ে দেব। এই করতে করতে কি হবে? স্বামীজি এটা আমাদের কাছে বলেছেন, সাধুদের কাছে বলেছেন, কিন্তু চিরন্তন সত্য সেটা সকলের কাছে, এগুলো আপনারা পড়েছেন। এই করতে করতে কি হবে জানেন তো? যে আমরা প্রত্যেকটা প্রজন্ম, এই যে আমরা এই প্রজন্ম, প্রত্যেকটা প্রজন্ম এই চর্চার মাধ্যমে নিয়মিত এই দৈবী একত্বে, ডিভাইন ওয়াননেসের চর্চার ফলে যে প্রত্যেকটা প্রজন্ম কি হবে, তারা মানবিক সম্পদে এবং আধ্যাত্মিক সম্পদে এলিভেটেড হতে থাকবে, উচ্চ থেকে উচ্চতর হতে থাকবে। এই হতে হতে কি হবে, হতে হতে কি হবে? স্বামীজি বলছেন এমন একদিন আসবে যে মানব শিশু যোগ বিভূতি সম্পন্ন হয়েই জন্মগ্রহণ করবে। স্বামীজির যেমন যোগ বিভূতি ছিল, তিনি খেলার খেলবেন, ধ্যানটা তার খেলা, খেলার জন্য চোখ বুঝেছেন, ধ্যান করার জন্য চোখ বুঝেননি। কিন্তু যোগ বিভূতি সম্পন্ন তো, খেলার ছলে ধ্যান করতে বসে সত্যিকারের ধ্যান হয়ে গেছে, যার জন্য সাপেস হচ্ছে ঠিক পাচ্ছে না। ওই রকম যোগ বিভূতি সম্পন্ন মানুষরা আসবে। আর কি হবে তখন? কি হবে যে প্রফেটস উইল ওয়াক থ্রু এভরি স্ট্রিট ইন এভরি সিটি ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর প্রত্যেকটা রাস্তায় রাস্তায় সিদ্ধ মহাপুরুষকে খুঁজে পাওয়া যাবে। আজকাল যেমন আমরা প্রফেসরকে পাই, ডাক্তারকে পাই, লয়ারকে পাই, আইটি এক্সপার্টকে পাই, এরকম তো সিদ্ধ মহাপুরুষ পাই না, কিন্তু হবে স্বামীজি বলছেন। এবং স্বামীজির কথাগুলো মহাপুরুষ মহারাজ বলতেন, এ যে আত্মার কথা নয় ভাই, মহাপুরুষ মহারাজ মাঝে মাঝে স্বামীজির কথা, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, তিনি নিজেই মহাপুরুষ, স্বামীজি তাকে মহাপুরুষ বলেছেন, মাঝে মাঝে উদ্ধৃত করে বলতেন, বলেই বলতেন, এ যার্তার কথা নয় বাবা, এ স্বামীজির কথা, সাক্ষাৎ শিব বাক্য, তার তো আর অন্ধকারে ঢিল ছড়ার ব্যাপার নয়। এরকম যখন হবে, প্রত্যেকটা মানুষ যোগ বিভূতি সম্পন্ন হবে, এইরকম যখন হবে, তখন শ্রীরামকৃষ্ণের মিশন সার্থক হবে। এবং জানবেন এই মিশন, শ্রীরামকৃষ্ণের তো কষ্ট করে মা প্রার্থনা করেছেন, ঠাকুর তুমি এত কষ্ট করে তাহলে এলে কেন? এই যে এত কষ্ট করে ঠাকুর মা স্বামীজি এলেন, এই যে তাদের জীবনব্রত, এই জীবনব্রত সফল করার দায়িত্ব আমাদের উপর তো আছে নিশ্চয়ই, সন্ন্যাসীদের উপর। কিন্তু সন্ন্যাসীরা সবসময় পৃথিবীর, তারা তো সারা পৃথিবীর জন্য, ভারতবর্ষের জন্য নয়, রামকৃষ্ণ মিশনের জন্য নয়, শুধু সারা পৃথিবীর মানুষের জন্য। সন্ন্যাসীরা সবসময় সংখ্যালঘু হবে, গৃহীরাই সব থেকে বেশি থাকবে। কাজেই আমাদের দায়িত্ব আছে অবশ্যই, আমরা আমরা হয়তো ইন্সপিরেশন হিসাবে সংসারে থাকব, কিন্তু গৃহীদের দায়িত্ব বেশি। ঘরে ঘরে উন্নত জীবনযাপন হবে, উন্নত মানুষ আসবে, উন্নত সন্ন্যাসী আসবে, আপনাদের মধ্যে থেকে আসবে, এবং এই শ্রীরামকৃষ্ণের মিশন সার্থক হবে আপনাদের এবং আমাদের যৌথ অংশগ্রহণে। নমস্কার। হ্যাঁ, একটু বেশিক্ষণ করা গেছে, অসংখ্য ধন্যবাদ মহারাজ। আমাদের 20 মিনিট মতো আছে, আপনার যদি একটু সময় থাকে, মানে প্রশ্ন উত্তরের জন্য। তো যারা প্রশ্ন করতে চান, তারা আপনারা যদি চ্যাট বক্সে টাইপ করেন, তাহলে আমাদের মধ্যে থেকে কেউ প্রশ্নটা পড়ে দেবে। তো প্রশ্নটা সংক্ষেপ রাখবেন, কারণ আমাদের সময় খুবই সীমিত, আমাদের হয়তো 2 থেকে 3টা কোয়েশ্চেনই অ্যান্সার করা যাবে এর মধ্যে। তার আগে আমি বেদান্ত সোসাইটি অফ নর্থ ডেকোটার যারা যারা আছে তাদের সবাইকে আমি কো-হোস্ট করেছি, তাদের থেকে যদি কেউ কোয়েশ্চেন করতে চায়, তারা ডিরেক্টলি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারে। ওকে মহারাজ, অমৃতা বোধহয় শুরু করছে। অমৃতা,
হ্যাঁ, শুভাশিস কোয়েশ্চেন হ্যাঁ জিজ্ঞেস করুন। মহারাজ, আমার একটা হ্যাঁ প্রশ্ন আছে। হ্যাঁ তো বলো। স্পিরিচুয়াল লাইফে এমনি দৈনন্দিন জীবনের মতন ওঠানামা আছে খুব, তো ওই যে আমার মনে হয় এটা লো পিরিয়ড যেটা আছে ওটা সব সবারই যারা প্র্যাকটিস করে তাদের আসে, তো ওইটাকে যেটা ছোট করা যায় ওটা আসবে এটুকু বুঝেছি, কিন্তু ওটাকে কি করে যাতে না, ওভারকাম করা যায়, হ্যাঁ ছোট, হ্যাঁ ওভারকাম করা যায় সেটা যদি বল। যে যখন মন্দা আসছে যে ঠিক আনন্দ পাচ্ছি না, না আমি নতুন যে ব্রহ্মচারী আছে তাদেরকে আমরা কি বলি সেটা বলবো, হ্যাঁ বলি বলুন। ট্রাই অ্যান্ড ক্রাই, এই কথাটা বলি, আচ্ছা, নিজে চেষ্টা করবো, প্রার্থনা করবো। শুধু প্রার্থনা করলে হবে না, আবার শুধু চেষ্টা করলে অনেক কৃপা দরকার হয়, যে আমরা যারা ভক্ত তারা মনে করি কৃপা দরকার, বেশিরভাগ লোক কিন্তু ভক্ত, তো সেই জন্য চেষ্টা করতে হবে আর অভ্যাস রাখতে হবে, ধৈর্য খুব দরকার আছে, ধৈর্য, একদম হতাশ হলে চলবে না। পূজা তার সংগ্রাম অপার, স্বামীজির একটা কবিতা আছে না, পূজা তার সংগ্রাম অপার, ওই কথাটার অর্থ হচ্ছে তাই, যে আমি চিরকাল আমি একদম সদা পরাজয় তাহা না ডরাক তোমা, মানে আমি হেরে যাচ্ছি মনে হচ্ছে আর পারবো না, কিন্তু আমি পুজোটা করে দেবো, আমার সংগ্রামটা করে দেবো, এই সংগ্রামটাই হচ্ছে আমার মানে অফারিং আর কি, মায়ের পায়ে চেষ্টা চালিয়ে যেতে হবে, প্রার্থনা করার চেষ্টা। আর কেউ মহারাজ, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি যে মানে শেষের দিকে যেটা বললেন যে অদ্বৈত বেদান্ত অনুযায়ী যে সর্বভূতে ভালোবাসাটাই ধর্ম, এবং গৃহী এবং সন্ন্যাসী সেক্ষেত্রে একই রকম ধর্ম হওয়া উচিত, আমার প্রশ্নটা হলো কি, তাহলে সেক্ষেত্রে ঠাকুর সবাইকে অদ্বৈত বেদান্ত দিয়ে চাননি কেন প্রথম দিকে? ঠাকুর তো প্রথম দিকে তো হবে না, কিন্তু আলটিমেটলি লিড করছে অদ্বৈত বেদান্ত। হ্যাঁ, আমরা যেভাবে এই শিবজ্ঞানের জীব সেবাটা মানেটা কি, ওই একটা কথা বলা হয়নি, আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের যে ধর্মটা যে কথাটা বললেন, এক কথায় ব্যবহারিক ধর্মের কথাটা বললেন, এই ব্যবহারিক বেদান্ত, ব্যবহারিক বেদান্ত মানেই তো তাই, অদ্বৈত বেদান্ত উচ্চতম বেদান্ত, সেটাকে সকলের কাছে আনা হলো, সকলের কাছে আনা হলে কি, স্বামীজি বলছে বেদান্তের ধর্মটা কি, বেদান্ত বলছে তোমার মধ্যে অনন্ত শক্তি, তোমার মধ্যে অনন্ত পবিত্রতা, তোমার মধ্যে অনন্ত প্রেম, যেহেতু তুমি সকলের সঙ্গে এক, স্বামীজি বলছেন না যে প্রথম থেকে শুরু করা, এর আগে তো বেদান্তটাকে সবাইকে দেওয়া হতো না, অনেক মানে গুহ্যবিদ্যা এই কারণে ছিল যে সকলে অদ্বৈত বেদান্তের উপযোগী না, কিন্তু ওই যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, শিবজ্ঞানে জীবের সেবা বলে আমাদেরকে দেওয়া হলো না, ওই অদ্বৈত বেদান্তটা মেডিসি করে হাতে ধরিয়ে দেওয়া হলো, বুঝতে পেরেছেন? আলটিমেটলি আমাদের যে মানে ধর্মের যে ইয়েটা সেটা কিন্তু আলটিমেটলি অদ্বৈত বেদান্তের দিকে যাবে। আমি একটু একটু সময় তো লেগে যেতে পারি, বলছি শারদানন্দজির ইয়েতেই আছে যে আমার, আপনারা তো অনেকেই দীক্ষিত তাই না, অনেকেই তো দীক্ষা নিয়েছেন, তো শারদানন্দজি মহারাজ বলছেন যে ওই যে সাধারণ গুরুদেব যে আমাকে দীক্ষা দিয়েছেন সেটাকে ফলো করলে কি করে আমি নির্বিকল্প সমাধি, তো নির্বিকল্প সমাধি তো অদ্বৈত বেদান্তের ইয়ে কথা, তো তা তিনি বলছেন, আমি খুব তাড়াতাড়ি বলছি যে আমি ধরুন শ্রীরামকৃষ্ণ আমার ইষ্ট দেবতা, আমি ধ্যান করার সময় শ্রীরামকৃষ্ণকে দেখার চেষ্টা করছি, প্রথম প্রথম পারছি না, কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছি, করতে করতে কি হবে, মুখটা দেখতে পেলাম, মুখটা চলে গেল, তারপর পাটা দেখতে পেলাম, এই করতে করতে এই চেষ্টা যদি আমি চালিয়ে যাই সিনসিয়ারলি, তবে একদিন আসবে কি, আমি শ্রীরামকৃষ্ণ গোটা অবয়বটা দেখতে পাবো। আচ্ছা, অবয়বটা দেখতে পাচ্ছি কিন্তু সেটা মনে হচ্ছে যেন ছবির নিষ্প্রাণ ছবি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রতিদিন বসছি, করতে করতে দেখা যাবে যে তিনি জীবন্ত যেন হয়ে গেছেন, লিভিং মনে হচ্ছে, তাও আমি চালিয়ে যাচ্ছি, করতে করতে উনি বলছেন যে সত্যি সত্যি জীবন্ত, নড়ছে চড়ছে, এমনকি কথাও বলছেন, এরকম যখন হবে তখন আমার এত মানে আকর্ষণ হবে যে সারাদিন আমি কাজ করছি কিন্তু মনে হবে যে কখন গিয়ে আমি ধ্যান করব, আমার মানে সব থেকে প্রিয় লোকের সঙ্গে মুখোমুখি বসবো এখানে, এই করতে করতে কি হবে, এটা একটা খুব সুন্দর কথা। এমনি যখন আমরা ধ্যান করি তিনটে জিনিসের অস্তিত্ব থাকে, ধ্যান, দেহ আর ধ্যাতা, একটু বুঝতে পারছেন তো, ধ্যান মানে হচ্ছে ধ্যান কাজটা করছি, আমি খেয়াল আছে যে আমি এখন খেতে বসিনি, ধ্যান করছি, ধ্যান বস্তুতার সম্বন্ধে আমি ওয়াকিবহাল, ধ্যাতা মানে হচ্ছে আমি মেডিটেট করছি, আমি হচ্ছি ধ্যান করছি মানে আমি হচ্ছি ধ্যাতা, আমার সম্বন্ধে আমার জ্ঞান আছে যে আমি স্বামী বলভদ্রানন্দ ধ্যান করতে বসেছি, খেতে বসিনি, তার মানে ধ্যান এবং ধ্যাতা সম্বন্ধে, আমি শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি, ধেয়র ধেয় সম্বন্ধে ওয়াকিবহাল, এই করতে করতে তিনটে বস্তু কিন্তু ধীরে ধীরে কিন্তু কোয়ালিস করে, যে আমার এটাকে বলছে সবিকল্প সমাধি, সবিকল্প সমাধি ভক্তি পথের শেষ কথা, তারপরে কি হচ্ছে প্রচন্ড নিতে চাচ্ছে, এই করতে করতে একদিন কি হবে, ধেয়েও চলে যাবে বিকল্প জ্ঞান। এভাবে
সকলকেই তিনি অদ্বৈত দিয়েছেন, কিন্তু চরম অদ্বৈত তো সকলে তো অধিকারী নয়। আমাদের ধর্মের মূল কথাই হচ্ছে এইটি, যে সকলের জন্য এক্ষুনি অদ্বৈত নয়, অদ্বৈত ছিলেন। তোমরা সেই গুরুর শিষ্য, তোমরাও নিশ্চয়ই অদ্বৈত। আমরা শেষ লক্ষ্য হিসাবে আমরা অদ্বৈতী, কিন্তু এক্ষুনি অদ্বৈত নয়। ঠাকুরের আবিষ্কার হচ্ছে এই যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এই তিনটে হচ্ছে কন্ট্রাডিক্টরি নয়। এটা হচ্ছে একটার থেকে আরেকটাতে যাওয়া যায়, একটার থেকে আরেকটাতে যাওয়া যায়। সবাই মিলে অনেকে ঝগড়া করেছে, দ্বৈতবাদীরা বিশিষ্টাদ্বৈতের সঙ্গে ঝগড়া করেছে, বিশিষ্টাদ্বৈতী দ্বৈতীরা অদ্বৈতের সঙ্গে ঝগড়া করেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের এইটা আবিষ্কার যে একই সাধকের জীবনে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত আসবে। ঠিক আছে, কি আপনার কি উত্তরটা ঠিক দিতে পারলাম? নিশ্চয়ই মহারাজ, অসংখ্য ধন্যবাদ। মহারাজ, অমিত চ্যাটার্জি একটা অনলাইন কোয়েশ্চেন করেছে, হোয়াট ডাজ ঠাকুর মিন ওয়েন হি সেজ জ্ঞান ক্যান নট টেক ইউ টু ইনার ইনার সেন্ট্রাম, ভক্তি ক্যান, ওদের ভক্তি অন্তর্মহল পর্যন্ত। অন্তর্মহল বলতে এখানে বোঝাচ্ছে যেটা, মানে ভক্তিতে অনেক রকম ভাব আছে। ভক্তি, ইউ ক্যান এস্টাবলিশ রিলেশনশিপ উইথ গড, বাট ইন দি পাথ অফ নলেজ দ্যার ইজ নো কোয়েশ্চেন অফ এনি অ্যাট্রিবিউটস আর এনিথিং, নো কোয়ালিটিজ আর কোয়ালিফিকেশন, ইউ ক্যান অ্যাট্রিবিউট টু দি আলটিমেট গোল হুইচ ইজ গড, ইউ ক্যানট ইভেন আটার দি ওয়ার্ড গড ইন দি পাথ অফ নলেজ। এই জন্য বলছেন মনে হচ্ছে, সেই জন্য অন্তর্মহল, আমি তার সঙ্গে আলাপ করতে পারি, প্রার্থনা করতে পারি, জ্ঞান পথে প্রার্থনা নেই, ইউ আর প্রেয়িং টু ইয়োর সেলফ অনলি, নো স্কোপ অফ এনি প্রেয়ার টু গড, বিকজ গড ইজ নট দ্যার, ইউ ইউর সেলফ ইজ গড। এটার জন্য বলছে আমার কাছে, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু, দ্যাট ইজ ইজি টু প্র্যাকটিস ফর মোস্ট মেজরিটি অফ দি পিপল। মানে আমরা প্রত্যেকেই একটা দ্বৈত ভগবান এর দরকার হয়, তবে ভক্তির থেকেও জ্ঞানে পৌঁছানো যায় এবং জ্ঞান থেকেও ভক্তিতে পৌঁছানো যায়। অনেক ধন্যবাদ মহারাজ। আর আপনার যদি, আমার লাস্ট একটা অনুরোধ আছে, আপনি, আমি জানি, আমরা সবাই জানি আপনি অনেক লোকেশ্বর আনন্দই সঙ্গ করেছেন মহারাজ, আপনি যদি কোনো একটা ছোট ঘটনা বলেন ওনার। অলৌকিক ঘটনা সাধারণত বলি না, অলৌকিক না মহারাজ, মানে যে কোনো মানে ঘটনা যেটা মানে আমাদেরকে ইন্সপায়ার করতে পারে। একটা ঘটনা আমার যেটা মনে পড়ে, যে কাজ আমার ওটা মনে পড়ে, যে উনি খুব আমাদের, আমরা তো ব্রহ্মচারী, আমাদেরকে খুব ভালোবাসতেন, আর উনি যখন কোনো জায়গায় বেড়াতে টেড়াতে যেতেন আমাদের সঙ্গে নিয়ে যেতেন। আমার যতদূর মনে হচ্ছে মেদিনীপুরে একটা আশ্রমে ওনার যাওয়ার কথা আছে, এবং উনি বলছেন চলো তোমরা সবাই যাচ্ছে। তো তা আমি তখন নতুন এসেছি, সত্যি সত্যি আমার উপরে অনেক কাজ, কাজে গেলে তিন চার দিনের জন্য থাকতে হবে, আমার কাজটা ক্ষতিগ্রস্ত হবে। এখন আমি সেটা বলতে ভয় পাচ্ছি, তখন তো ছেলে মানুষ বলতে ভয় পাচ্ছি, তো মহারাজের কাছে গিয়ে গেলে মহারাজ যদি রাগ করে, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে কি মনে হবে যায় না, কিন্তু আমার এটা মনে আছে। আমি মহারাজকে গিয়ে বললাম যে মহারাজ আপনি তো সবাইকে নিয়ে যাচ্ছেন, মেদিনীপুর যাচ্ছেন, আমি মহারাজ আমার না অনেক কাজ, আমি না যেতে পারবো না, আমার অনেক কাজ, খুব ভয় ভয়। যে এই কথাটা বলা, উনি এরকম আঙুলটা তুলে বলছেন খুব ভালো কথা, ওয়ার্ক ফাস্ট। ওই যে ওনার উদ্দীপিত মুখটা, যে কাজের যে কাজ করাতে উনি যে খুশি হচ্ছেন, সেটা আমার খুব ইন্সপিরেশন দেন, যে কাজকে এতই মানে মানে ভালোবাসতেন সবসময়, আর মানুষের প্রতি খুব ভালোবাসা। আর যদি ঘটনা বলতে, একটা মজার ঘটনা আছে, উনি আমাকে সেটা বলেছিলেন, মজা মানে ঠাকুরমশাই যে লীলা, তা ওনার কাছে জিজ্ঞেস করা যেত না, তা একদিন গেছি, তার কিছুদিন পরে ওনার দেহত্যাগ হলো, উনি বললেন যে জানো আমি জয়রামবাটিতে গেছিলাম, একের পর এক বলে যাচ্ছে, এই কিছুদিন আগে ভোরবেলায় আমি মন্দিরে প্রদক্ষিণ করছি মঙ্গলারতি, পর হঠাৎ সামনে দেখি মা দাঁড়িয়ে আছে, শিশি মা। তা আমি তাকেই ভাবছি যে মাকেই কি দেখছি, এক দৃষ্টি তাকিয়ে আছি, তারপর জানো তো মা তো মহামায়া, আমার উপরে মায়া তিনি যেন প্রয়োগ করলেন, হঠাৎ ভাবছি যে আমি এরকম একজন মহিলা, পরিচিত মহিলার দিকে তাকিয়ে আছি, ভেবে চোখটাকে নিচে নামালাম, সঙ্গে সঙ্গে মা কোথায় চলে গেল। আমি কি হতভাগ্য দেখো যে মায়ের পা ছুঁয়ে একবার প্রণামও করলাম না, এই কথাটা উনি বলেছিলেন। তারপরে সেদিনকে বলে যাচ্ছেন, তো কি হয়েছে জানো তো, এই কিছুদিন আগে আমি সব ইনস্টিটিউট অফ কালচারের ঠাকুরঘরের কথাই বলছি,
কিছুদিন আগে আমি সকালবেলায় যখন এসেছি মন্দিরে প্রণাম করতে, হঠাৎ দেখি মা পাশে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আপনি মাকেই দেখেছেন? বলে, হ্যাঁ মাকেই দেখেছি, যে সামনে এরকম দাঁড়িয়ে আছেন। আরেকটা কি জানো তো, আমি যখন নরেন্দ্রপুরে ছিলাম, এই কথাগুলো বললেন, আমার খুব ইচ্ছা, উনি তো মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি দীক্ষিত ছিলেন, যে আমি যখন নরেন্দ্রপুরে ছিলাম আমার তখন থেকে তখন খুব ইচ্ছা হতো, হা হা মায়ের কাছ থেকে যদি একটা মন্ত্র পেতাম। তখন একদিন স্বপ্নে দেখছি যে স্বামীজির ঘরের ভেতর দিয়ে ওই বারান্দা দিয়ে মাকে আমি কোলে করে নামিয়ে আনছি। আমি জিজ্ঞেস করলাম যে মাকে কেন কোলে করে নামিয়ে আনছেন আপনি? বলে, সেটা আমার স্বপ্নের মধ্যে পরিষ্কার নয়, হয়তো এমন হতে পারে যে মা খুব অসুস্থ, কিন্তু এমন হতে পারে যে মা আমার খুব আদরের, সেজন্য মাকে আমি এরকম করে কোলে করে নামিয়ে আনছি, আর মায়ের মুখটা আমার কানের কাছে। তখন মা আমাকে কানে কানে একটা মন্ত্র দিল, আমি মহাপুরুষ মহারাজের দেওয়া মন্ত্র জপ করি, মায়ের দেওয়া মন্ত্র জপ করি। এটা মনে পড়লে বললাম, এমন এগুলো যে এই আর কি। ঠিক আছে, ওনার মেন বৈশিষ্ট্য, ওনার মেন বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা, বুঝলেন? ঠিক আছে, আপনারা আপনাদের সঙ্গে পরিচয় হলো, অনেকের নাম দেখতে পাচ্ছি, সবাই আমার প্রীতি নমস্কার, শুভেচ্ছা জানবেন। অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ মহারাজ, খুবই সুন্দর। হ্যাঁ নমস্কার, আমার আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সকলের প্রীতি শুভেচ্ছা আমি গ্রহণ করছি। তাহলে এবার চলে যাই না? হ্যাঁ মহারাজ, তাহলে আমরা সাইন আপ করেছি, বেলুর মঠে আসলে দেখা হবে, নিশ্চয়ই আপনারা আসেন। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ, থ্যাংক ইউ। আচ্ছা।